সেই জন্য আমাদের সিমটম অ্যানালাইসিস গুলো প্রত্যেকটা সিস্টেমেরই ভালোভাবে জানতে হবে, বিশেষ করে থার্ড ইয়ার থেকে ফিফথ ইয়ার সবাইকেই। যারা থার্ড ইয়ারে ফোর্থ ইয়ার আছে তারা যদি এখন ভালো করে জানেন তাহলে হয়তো ফিফথ ইয়ারে যারা আর বেশি কষ্ট করতে হবে না। ঠিক আছে, আর চলে আসো সিবিএস এর পেশেন্ট গুলো আমাদের কাছে কি কি নিয়ে আসতে পারে একজন বলো দেখি। ভাই বুকে ব্যথা হইতে পারে, বুকে অসুস্থ হইতে পারে, ঘাড়ে ব্যথা হইতে পারে, এই টাইপের কিছু বা উচ্চ রক্ত সিমটোমেটিক যদি বলি। আর 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 কি সিমটম নিয়ে আসতে পারে আর একজন ভালো করে শর্টনেস অফ ব্রেথ, পালপিটেশন, ঘাম দিতে পারে, অনেক ধরপড় করে, সিঁড়ি দিয়ে উঠতে বা নামতে খুব কষ্ট হয়, যারা মিউট করা নাই সবাই একটু মিউট করে নেন, যারা মিউট করা নাই সবাই একটু কষ্ট করে মিউট করেন, আপনাদের মোবাইলটা মিউট করেন, কথা শোনা যাচ্ছে, ক্লাস নেওয়া যাবে না বাবু। ঠিক আছে, দুই নম্বর, তিন নম্বরে কি নিয়ে আসতে পারে পেশেন্ট গুলো আমাদের? অ্যাবনর্মাল হার্ট সাউন্ড নিয়ে আসতে পারে। ঠিক আছে, তিন নম্বরে মনে রাখেন সিনকোপ নিয়ে পেশেন্ট গুলো আমাদের কাছে আসতে পারে। চার নম্বর মনে রাখেন সবাই পেশেন্ট গুলো আমাদের কাছে প্যালপিটেশন নিয়ে আসতে পারে। ঠিক আছে, এক নম্বর লেখেন সবাই যারা লিখতে চান, আমার স্লাইডে আছে, লেখার দরকার নেই। এই দেখেন পেশেন্ট গুলো আমাদের কাছে কি কি, প্রেজেন্ট ইন প্রবলেমস ইন কার্ডিওভাস্কুলার ডিজিজ, পেশেন্ট গুলো আমাদের কাছে কি কি নিয়ে আসতে পারে? চেস্ট পেইন, বেডলেসনেস, অ্যাবনর্মাল হার্ট সাউন্ড, সিনকোপ, হার্ট ফেলার, কার্ডিয়াক অ্যারেস্ট, প্যালপিটেশন, এই সাতটা কন্ডিশন সবাই মুখস্থ করে নেবেন। এই সাতটা কন্ডিশন যদি নিয়ে কোনো পেশেন্ট আপনার কাছে আসে, অবশ্যই সিবিএস মানে সিবিএস এর কোনো ডিজিজ অর্থাৎ কার্ডিওলজির কোনো ডিজিজ আপনি চিন্তা করতে পারবেন। ঠিক আছে, যদিও বেডলেসনেস রেসপিরেটরি সিস্টেমের ডিজিজ নিয়ে আসতে পারে, সিনকোপ আমাদের ব্রেন অর্থাৎ নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট হলেও সিনকোপ নিয়ে পেশেন্ট আসতে পারে, কিন্তু আর বাকিগুলো ইউজুয়ালি আমাদের সিবিএস অর্থাৎ কার্ডিওলজি পেশেন্ট গুলো আসবে আমাদের কাছে এই সিমটম গুলো নিয়ে। ঠিক আছে ভাইয়া, সিনকোপ কি? আমি বলবো, প্রত্যেকটাই বলবো, আমি বলবো, এইগুলোই আমি আজকে অ্যানালাইসিস করব। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট আপনি একটু শুনেন, এখন আসেন এর মধ্যে আমরা যেটা আজকে পড়বো, ব্রেথলেসনেসটা পড়বো না, আমরা এটা রেসপিরেটরি সিস্টেমের মধ্যে পড়বো, হার্ট ফেলারটা পড়বো না, কারণ হার্ট ফেলার পড়াতে গেলে আমার একটা ক্লাস লাগবে, এটা আমরা যারা থার্ড ইয়ারে ফোর্থ ইয়ার আছেন ফিফথ ইয়ার আসে পড়বেন, আর ফিফথ ইয়ারে যারা সিবিএস এ পড়বেন। ঠিক আছে, এই জন্য আমি এটা হার্ট ফেলার আজকে বলবো না। তাহলে আমরা মেইনলি চেস্ট পেইন, অ্যাবনর্মাল হার্ট সাউন্ড, সিনকোপ, কার্ডিয়াক অ্যারেস্ট, প্যালপিটেশন, এই কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, চলে আসো পরবর্তীতে, একটা চেস্ট পেইন মানে যে কোনো পেইন, অ্যাবডোমিনাল পেইন, চেস্ট পেইন, হেডেক অথবা কোনো জয়েন্ট পেইন, যে কোনো পেইন যদি নিয়ে আসে পেশেন্ট গুলো, আমাদেরকে কিভাবে এই পেশেন্টকে আমরা প্রসিড করব বা কিভাবে আমরা পেশেন্ট গুলোকে ফার্দার পেশেন্ট গুলোকে ইভালুয়েশন করবো। ঠিক আছে, এই কোটেশনটা তোমরা সবাই মনে রাখতে পারো, এরা আবদুল্লাহের বইতেই না, সক্রেটস বা সক্রেটিস যেটাই উচ্চারণ করো সমস্যা নাই। ঠিক আছে, এসতে মনে রাখবো আমরা সাইট মানে আমাদের ব্যথাটা কোথায় হচ্ছে এটা তোমাকে প্রথমে জানতে হবে। ঠিক আছে, ব্যথাটা কোথায় হচ্ছে সাইট, হ্যাঁ, অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল তো অনেকগুলো সাইট আছে, এপিগ্যাস্ট্রিক, হাইপোকন্ড্রিয়াম, আম্বিলিকাল রিজন অথবা হাইপোগ্যাস্ট্রিয়াম রিজন, অথবা চেস্ট পেইন, সেন্ট্রাল চেস্ট পেইন নাকি পেরিফেরাল চেস্ট পেইন, মানে সাইটটা তোমাকে জানতে হবে এক নম্বর কথা। দুই নম্বর কথা তোমাকে জানতে হবে যেটা অনসেট। ঠিক আছে, মানে অনসেটটা কিভাবে বলে, অ্যাকুয়াট অনসেট অর্থাৎ সাডেন অনসেট অথবা গ্যাজুয়াল অনসেট। সাডেন অনসেট যেগুলো আমাদের যে অ্যাকুট কন্ডিশন গুলো আছে সেগুলোতে সাডেন অনসেট হবে পেইন গুলো, আর গ্যাজুয়াল অনসেট হবে কোনগুলোতে, যেগুলো ক্রনিক কেস গুলো আছে আমি সামনে বলবো, ওইগুলোতে আমাদের ইউজুয়ালি পেইনটা গ্যাজুয়াল অনসেট মানে ধীরে ধীরে শুরু হবে। সি, ক্যারেক্টার, পেইন এর ক্যারেক্টার দেখে আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারবো। ঠিক আছে, যেমন এমআই এর পেইন গুলো কেমন হয়, অ্যানজাইনা এর পেইন গুলো কেমন হয়, অ্যারোটিক ডিসেকশন এর পেইন গুলো কেমন হয়, নিউমোথোরাক্স এর পেইন গুলো কেমন হবে, অথবা অ্যাবডোমেনে যদি কোলিসিস্টাইটিস হয় পেইনটা কেমন হবে, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হলে পেইনটা কেমন হবে, ক্যারেক্টার দেখে কিন্তু আমরা একটা পেইন কে কিছুটা ধারণা করতে পারবো, এটা কোন মানে ডিজিজের জন্য এই পেইনটা হচ্ছে আমরা ধারণা করতে পারবো। ঠিক আছে, ক্যারেক্টার দেখে। রেডিয়েশন, এই পেইনটা যে হচ্ছে আমাদের চেস্ট পেইন হচ্ছে বা অ্যাবডোমিনাল পেইন হচ্ছে ওইখানে আছে নাকি ওইখান থেকে কোথায় রেডিয়েশন হচ্ছে পেইনের, ঠিক আছে, এটা আমরা কিন্তু এই রেডিয়েশন থেকে, যদি আমরা কিছু কিছু পেইন রেডিয়েট করে কিছু কিছু পেইন করে না, তাহলে আমরা কিছু ডিডি মাথায় নিয়ে আসতে পারবো যদি পেইন রেডিয়েট করে, এবং নাও করলে কিছু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস মাথায় নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তারপরে অ্যাসোসিয়েশন, এতে আমরা মনে রাখবো অ্যাসোসিয়েশন। ঠিক আছে, মানে পেইনের সাথে আদার্স কোনো
ফিচার আছে কিনা, যেমন এমআর পেশেন্ট পেইন এর সাথে এক্সসেসিভ সুইটিং ভমিটিং অথবা ইমপেন্ডিং অফ দ্য ডেট, এই ফিচারগুলো থাকতে পারে, ঠিক আছে। আবার অ্যাবডোমিনাল একটা পেইন এর যদি একুট প্যানক্রিয়াটাইটিস ধরেন, তাহলে এর সাথে কি ভমিটিং থাকে, ঠিক আছে। অনেক সময় আমাদের মানে হাইপারটেনশন আসতে পারে একুট প্যানক্রিয়াটাইটিস, যাই হোক আমি ওদিকে যাচ্ছি না, মানে অ্যাসোসিয়েশন কি ফিচার আছে আমাদের সেটা দেখতে হবে, আমি যেটা বলছি সেটা। তারপরে চলে আসে ডিউরেশন অথবা টাইম অফ দ্য পেইন, মানে পেইনটা কতক্ষণ থাকে, আপনি পেইনটা শুরু হয় 5 মিনিট থেকে, 2 মিনিট থেকে, 10 মিনিট থেকে, 1 থেকে 2 ঘন্টা থাকে, নাকি কনস্ট্যান্টলি চলতেই থাকে, ঠিক আছে। এটা থেকে কিন্তু আমরা ধারণা পাবো পেইন সম্পর্কে। তারপরে ইতে মনে রাখবো আমরা এক্সাজারবেটিং ফ্যাক্টর, ঠিক আছে, এবং ডিলিভিং ফ্যাক্টর, অর্থাৎ একটা পেইন কি করলে, যেমন চেস্ট পেইন যদি এমআর জন্য হয় বা এনজাইনার জন্য হয়, আমরা জানি কি হয়, এক্সাজারেশন করলে অথবা ইমোশনের কন্ডিশনে আমাদের এই পেইন গুলো বাড়ে, ঠিক আছে। আর রিলিভিং যদি এনজাইনার পেইন হয়, আমরা কি জানি, যদি একটা পেশেন্ট কি করে রেস্ট নেয় বা নাইট্রোগ্লিসারিন ইউজ করে, তাহলে কি হবে, পেইনটা ধীরে ধীরে কিছুটা কমে যাবে। এই যে বা অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হলে বা অ্যাবডোমেন অ্যাকুট কোলিসিস্টাইটিস হলো বা অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হলো, তাহলে কোন কোন কন্ডিশনে পেইনটা বাড়বে, কোন কোন কন্ডিশনে পেইনটা কমবে, ঠিক আছে। অর্থাৎ এক্সাজারবেশন ফ্যাক্টর এবং রিলিভিং ফ্যাক্টর, এই জিনিসগুলো সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে, ঠিক আছে। সিভিয়ারিটি, পেইনটা কেমন ছিল, মাইল্ড, মডারেট, নাকি ভেরি সিভিয়ার পেইন ছিল, এটাতেও আমরা আর কিছুটা ধারণা পাই। যেমন অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস এর ব্যথা, পেইনটা কিন্তু খুবই সিভিয়ার হয়। তারপরে যদি আপনি চিন্তা করেন এমআই এর ব্যথাটা খুব সিভিয়ার হবে, তারপরে যদি এদিকে আসেন অ্যাবডোমেন ডিসেকশন এর পেইনটা খুবই সিভিয়ার হয়, ঠিক আছে। তাহলে এই সিভিয়ারিটি দেখেও কিন্তু আমরা পেইনের একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তাহলে যে কোনো একটা পেইন, আমি বললাম অ্যাবডোমিনাল পেইন, চেস্ট পেইন, যে কোনো জয়েন্ট পেইন এবং হেডেক, প্রত্যেকটা পেইনকে আমরা এই এই একটা কোটেশন দ্বারা মনে রাখতে পারবো এক্সপ্লেনেশন করার জন্য অথবা ইভালুয়েশন করার জন্য। সক্রেটস বা সক্রেটিস যাই মনে রাখেন, সমস্যা নেই, ঠিক আছে। আমি আশা করি পয়েন্ট গুলো বোঝা গেছে, এটা দরকার নেই চলে আসো। আমরা চেস্ট পেইন নিয়ে এখন কথা বলবো, ঠিক আছে। আমাদের তো টপিকস হচ্ছে চেস্ট পেইন, অ্যাবডোমিনাল পেইন নিয়ে আমরা কথা বলবো না এখন। একটা কোশ্চেনের অ্যানসার দাও, দাঁড়াও আমি আসলে সবাইকে ধরতে গেলে একটু ঝামেলা হয়, একজন করে অ্যানসার দিবে, আমি পরে বলছি ওটা, যাই কোশ্চেনটা চলে আসো আমাদের। আমরা চেস্ট পেইন নিয়ে আমরা কথা বলবো এখন, ঠিক আছে। এখন চেস্ট পেইন আমাদের যদি সাইড অনুযায়ী দুই ধরনের হতে পারে, সেন্ট্রাল চেস্ট পেইন, পেরিফেরাল চেস্ট পেইন, ঠিক আছে। সেন্ট্রাল চেস্ট পেইন, সেন্ট্রাল চেস্ট পেইন আর হচ্ছে পেরিফেরাল চেস্ট পেইন, ঠিক আছে। এই দুই ভাবে আমাদের কাছে পেশেন্ট পেইন আসতে পারে চেস্ট পেইন গুলো। এখন চলে আসো সেন্ট্রাল চেস্ট পেইন কি কি কজে হতে পারে, অনেকগুলো কজ আমার এখানে লেখা আছে, তবে যেগুলো ইম্পর্টেন্ট মানে ক্লিনিক্যালি আমরা পাই সেটা আমি সেগুলো বলে দিচ্ছি, সেগুলো তোমাদের মনে রাখতেই হবে। সেন্ট্রাল একটা চেস্ট পেইন অর্থাৎ পেশেন্ট গুলো বলে রেট্রোস্টার্নাল চেস্ট পেইন, মানে স্টার্নাম যে আছে স্টার্নামের পিছনেই পেইন হয় এই পেশেন্ট গুলো, ঠিক আছে। এটাই হচ্ছে সেন্ট্রাল চেস্ট পেইন। এখন কি কি কজে সেন্ট্রাল চেস্ট পেইন হতে পারে, ডেভিডসনের শ্বাস থেকে এটা তোলা, ঠিক আছে, সবগুলো মুখস্থ করবা, তবে ক্লিনিক্যালি যেগুলো লাগবে আমি সেটা বলছি, মাইক্রোটাল ইসকেমিয়া বা অ্যানজাইনা, মাইক্রোটাল ইনফ্রাকশন, পেরিকার্ডাইটিস, ঠিক আছে। তারপরে চলে আসো অ্যাওটিকে, অ্যাওটিক ডিসেকশন, অ্যাওটিক ডিসেকশন এটা আমরা ক্লিনিক্যালি খুবই পাই, মানে পাওয়া যেতে পারে, মানে ডিডি আপনার মাথায় রাখতে হবে। ইসোফিজাইটিস অথবা ইসোফিজাল পারফোরেশন এটা মাথায় রাখতে হবে। পালমোনারি ইম্বোলিজম, পালমোনারি ইম্বোলিজম, তাহলে সেন্ট্রাল চেস্ট পেইনে অনেকগুলো কজ আছে, তবে 4-5টি কন্ডিশন তোমাকে মনে রাখতেই হবে, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন, পেরিকার্ডাইটিস, অ্যাকুট ডিসেকশন, ইসোফিজাইটিস, ইসোফিজাল পারফোরেশন এবং পালমোনারি ইম্বোলিজম, ঠিক আছে। এই কয়েকটা টপিকস মানে সেন্ট্রাল চেস্ট পেইন। অ্যাওরটিক ডিসেকশনটা কি, আচ্ছা আমি এক লাইন করে দুই লাইন করে সবই বলবো পরে, তোমরা একটু অপেক্ষা করো, আমাকে বলতে দাও, সবই বলবো, ঠিক আছে, সবই বলবো, হ্যাঁ ঠিক আছে। তারপরে চলে আসো আমরা পেরিফেরাল চেস্ট পেইনের কি কি কজ হতে পারে আমরা একটু দেখে নিই, তারপর আমি একটু বলছি পরে, ঠিক আছে। চলে আসো পেরিফেরাল চেস্ট পেইন, হ্যাঁ পেরিফেরাল চেস্ট পেইন, দেখো আমাদের পেরিফেরিতে কি আছে, দেখো সেন্ট্রাল চেস্ট পেইন আমি বললাম আমাদের মেডিস্ট্রি নামে সেন্ট্রালের যে জিনিসগুলো থাকে, অর্থাৎ একটা হার্ট থাকে, তাহলে হার্টের যে কয়েকটা কন্ডিশন বললাম ইসকেমিয়া, ইনফ্রাকশন, অ্যাটিক ডিসেকশন, ঠিক আছে। তারপরে দেখো ইসোফিজা মানে অ্যাওটা থাকে, তাহলে বললাম অ্যাওটিক ডিসেকশন, তারপর ইসোফিগাস থাকে সেন্ট্রালি, আমাদের ইসোফিজাইটিস, ইসোফিজাল স্প্রাজম যদি এখানে বলা নাই, টাকিয়া যদি সমস্যা হয়, টাকিয়াইটিস, তখনও কিন্তু আমাদের সেন্ট্রাল চেস্ট পেইন হতে পারে, ঠিক আছে। তারপর ইসোফিজাল পারফোরেশন এবং পালমোনারি ইম্বোলিজম, ঠিক আছে, পালমোনারি আর্টারিতে যদি লার্জ স্পেসেল গুলো ইনভলভ
ইনভলভমেন্ট হয় তাহলে ইউজুয়ালি সেন্ট্রাল সিস্টেম নিয়ে আসে আবার যদি পেরিফেরাল ভেসেল গুলো ইনভলভমেন্ট হয় তাহলে আমাদের কাছে নিয়ে আসতে পারে পেশেন্ট গুলো পেরিফেরাল সিস্টেম নিয়ে আসতে পারে যাই হোক কত ডিটেইলস না জানলে হবে তোমাদের ঠিক আছে আর পেরিফেরিতে দেখো আমাদের কি আছে আমাদের চেস্টে তোমরা কল্পনা করো পেরিফেরিতে কি আছে লাংস আছে ঠিক আছে তারপর কি আছে মাসল টিস্যু আছে তারপর আমাদের রিবস গুলো আছে অর্থাৎ বোনস আছে ঠিক আছে এবং নার্ভ নার্ভ কিছু নার্ভাস সিস্টেম আছে ঠিক আছে তাহলে এই পেরিফেরিতে এই সিস্টেম গুলোতে যদি ইনভলভমেন্ট হয় কোনো কারণে তাহলে মানে এই অর্গান গুলোতে যদি কোনো সমস্যা হয় তাহলে এই পেইন গুলো আমাদের পেরিফেরিতে পেইন করবে ঠিক আছে পেরিফেরাল পেইনের কজ আমরা মনে রাখবো দেখো লাংস বা প্লোরাতে অনেকগুলো কজ দেওয়া আছে ঠিক আছে মেইনলি তোমরা যেগুলো মনে রাখবে পালমারি ইনফ্যাকশনটা মনে রাখো নিউমোথোরাক্সটা স্পেশালি টেনশন নিউমোথোরাক্স ঠিক আছে টেনশন নিউমোথোরাক্স টেনশন নিউমোথোরাক্সে আমাদের ইউজুয়ালি পেশেন্ট গুলো সাডেন সিভিয়ার পেইন নিয়ে আসতে পারে উইথ সিভিয়ার ব্রেথলেসনেস নিয়ে আসে ঠিক আছে যাই হোক নিউমোনিয়া টিউবারকুলোসিসে ইউজুয়ালি যখন পুলুরেসি হয় অর্থাৎ পুলুরে ইনভলভমেন্ট হয় ঠিক আছে তখন আমাদের এই পেইন পেশেন্ট গুলো ইউজুয়ালি পেইন নিয়ে আসতে পারে ঠিক আছে পরে চলে আসে মাস্কুলোস্কেলেটাল সিস্টেম আমি বললাম মাসল আছে এবং বোনস আছে আমাদের পেরিফেরিতে ঠিক আছে এই বোনস গুলোতে যদি অস্টিওআর্থ্রাইটিস হয় বা কোনো রিবসে ফ্র্যাকচার হলো কোনো ভার্টিব্রাতে ফ্র্যাকচার হলো ঠিক আছে আমাদের যে জয়েন্ট থাকে রিবসের যে কার্টিলেজ আর আমাদের স্টারনামে লাগানোর জন্য যে জয়েন্ট আছে কার্টিলেজের সাথে যে জয়েন্ট আছে ঠিক আছে কস্টোকন্ডাল জাংশন বলি না আমরা এই কস্টোকন্ডাল জাংশনে কোনো কারণে ইনফ্লামেশন হলো অর্থাৎ কস্টোকন্ডাইটিস ঠিক আছে এইসব পেশেন্ট গুলো আমাদের কাছে পেরিফেরাল চেস্ট পেইন আসতে পারে এছাড়া আমাদের যে ইন্টারকোস্টাল মাসেল গুলো আছে পেরিফেরিতে আমরা জানি সেগুলো যদি ইঞ্জুরি হয় ঠিক আছে নিউরোলজিক্যালের মধ্যে দুই একটা মনে রাখো যদি প্রোল্যাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক হয় পিএলআইডি হয় তাহলে আমাদের কি হবে নার্ভ রুটে কম্প্রেশন করবো ঠিক আছে নার্ভ রুটে কম্প্রেশন করার কারণে ওই পেইন গুলো আমাদের ইউজুয়ালি পেরিফেরিতে হবে হারপেস জোস্টার আমরা জানি এটা কি দ্বারা হয় ভেরিসেলা জোস্টার ভাইরাস দ্বারা হয় ঠিক আছে এটা দুইটা ডিজিজ করে আমরা জানি সেকেন্ড পক্স আর্লি স্টেজে করে আর লেট স্টেজে ওয়ান দুই থেকে তিন বছর পর বা অনেকদিন পরে আমাদের হারপেস জোস্টার করে ঠিক আছে হারপেস জোস্টার কি করে এই পেশেন্ট গুলোকে আমাদের যে ভেরিসেলা জোস্টার ভাইরাস আছে ডারমাটোম অনুযায়ী আমাদের নার্ভ রুটকে এরা ইনফ্লামেশন করে এরা নার্ভ রুটকে ইনভলভমেন্ট করে ইনভলভমেন্ট করার কারণে আমাদের স্কিন লেশন আসার আগেই এই পেইন পেশেন্ট গুলোর ডারমাটোম অনুযায়ী মানে সিভিয়ার পেইন থাকে দুই তিন দিন ঠিক আছে এই পেইনটা কি হয় বলা হয়ে থাকে যে স্কিন লেশন আসার আগেই দুই থেকে তিন দিন আগে এই পেইনটা শুরু হয় এবং এটা ইউজুয়ালি থোরাসিক রিজনে বেশি হয়ে থাকে এবং এটা পেরিফেরিতে হয় ঠিক আছে তাহলে এই পেরিফেরাল চেস্ট পেইনের কজগুলো আমরা মোটামুটি বলার চেষ্টা করলাম ঠিক আছে পরবর্তীতে আসো আমি আরো বলবো দুই একটা লাইন পরে বলছি যেটা ইম্পর্টেন্ট সেটা আমাদের এই যে আমরা সেন্ট্রাল চেস্ট পেইন আর আলাদা পেরিফেরাল চেস্ট পেইন কিভাবে ডিফারেনশিয়েট করবো ঠিক আছে এটা তোমাদেরকে ডেভিডসনের চার্ট থেকে আমি নিয়েছি খুবই সুন্দরভাবে এখানে দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ একটা কার্ডিয়াক চেস্ট পেইন অর্থাৎ সেন্ট্রাল চেস্ট পেইন এবং পেরিফেরাল চেস্ট পেইন অর্থাৎ নন কার্ডিয়াক চেস্ট পেইনকে আমরা কিভাবে ডিফারেনশিয়েট করবো একটা চেস্ট পেইনের প্যাশেন্ট আলি তোমাকে তাহলে এইভাবে প্রথমে ইভালুয়েট করতে হবে ঠিক আছে এখানে যেভাবে দেওয়া আছে এভাবে তোমাকে ইভালুয়েট করতে হবে আমি বলবো একটা কোশ্চেনে অ্যানসার দাও কে বলবা আমি আমি নাম ধরে বলছি তাহলে ভালো হবে শব্দ হবে না আনিকা তাসলিম আপনি বলেন যে এই পেইন যে আমাদের যাচ্ছে সেন্ট্রাল থেকে সরি পেরিফেরি থেকে সেন্ট্রাল দিকে যাচ্ছে মানে ব্রেনে যাচ্ছে কোন ট্র্যাক্টের মাধ্যমে যায় অ্যাসেন্ডিং ট্র্যাক্ট হ্যাঁ অ্যাসেন্ডিং ট্র্যাক্টের নামটা বলেন অ্যাসেন্ডিং ট্র্যাক্ট হ্যাঁ ঠিক আছে ট্র্যাক্ট অফ গল ট্র্যাক্ট অফ ব্রাডার হলো ট্র্যাক্ট অফ গল ট্র্যাক্ট অফ ব্রাডার ওটা ডর্সাল কলাম ওটাতে পেইন যায় খালেদ হাসান আপনি বলেন আর পেইন টেম্পারেচার এগুলো যাবে হ্যাঁ পেইন টেম্পারেচার যাবে ওলগা ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক আর ডর্সাল কলাম অর্থাৎ ট্র্যাক্ট অফ গল ট্র্যাক্ট অফ বার্ডার দিয়ে যায় কি আমাদের জয়েন্ট পজিশন ফাইন্টাস ভাইব্রেশন ট্যাকটাইল ডিসক্রিমিনেশন ট্যাকটাইল লোকালাইজেশন এই জিনিসগুলো যায় এগুলো থার্ড ইয়ার ফিফথ ইয়ারে পড়া কিন্তু সাদা কিন্তু ধরে এগুলো পরীক্ষার সময় আপনাকে কোশ্চেন গুলো ধরবে কিন্তু ঠিক আছে থার্ড ইয়ারে বা ফিফথ ইয়ারে সবসময় ধরবে ঠিক আছে যাই হোক আর একটা কোশ্চেন ধরি কাকে ধরবো দেখি ফিফথ ইয়ারে কে আছে পরিচিত রিপন আছে ওরা ক্লাস করে প্রতিদিন আচ্ছা নাই মনে হয় ফিফথ ইয়ারের একজন বল আমাদের ফাস্ট পেইন আছে আর স্লো পেইন আছে কোনটা কোন নার্ভ রুটের মাধ্যমে যাবে আয়া আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ বলো রিপন বলো কোশ্চেন বুঝতে পারছো হ্যাঁ ভাইয়া স্লো পেইন হচ্ছে সি ফাইবার আর ভাইয়া স্লো পেইন হচ্ছে ফাইবার সি আর ফাস্ট সি ফাইবার আর ফাস্ট পেইন হচ্ছে এ ডেল্টা ফাইবার গুড
গুড গুড ঠিক আছে ফার্স্ট পেইন যায় ডেল্টা প্রাইমার সোলো পেইন সি পাইমার তারা যায় আমি এটা আসলে কোরিলেট কোশ্চেন করলাম ঠিক আছে এগুলো একটু জেনে রাখো যাই হোক আমরা পরে আমাদের যে টপিকস মূল টপিক সেখানে চলে আসি আমাদের একটা পেশেন্ট যখন চেস্ট পেইন নিয়ে আসবে এটা সেন্ট্রাল চেস্ট পেইন অথবা কার্ডিয়াক কজ নাকি পেরিফেরাল চেস্ট পেইন সেটা আমরা কিভাবে ইভালুয়েশন করব দেখো এখানে সুন্দরভাবে একটা ডেভিডসনের শট আমি তুলে নিয়ে আসছি দেখো যদি সেন্ট্রাল চেস্ট পেইন হয় অর্থাৎ কার্ডিয়াক কজ হয় তাহলে পেইনটা হবে কোথায় সেন্ট্রাল পেইন হবে এবং পেইন গুলো ডিফিউজ হবে মানে এক জায়গায় দেখাতে পারবে না বলবে যে আমাদের স্টারনাম আছে স্টারনামের এই নিচ দিয়ে পুরোটাই এখানে ডিফিউজ পেইন এর কথা ওরা বলবে ঠিক আছে আর যদি নন কার্ডিয়াক কজ বা নন কার্ডিয়াক কজ হয় তাহলে পেইনটা কি থাকবে পেরিফেরিতে থাকবে আমরা তো পড়লাম পেরিফেরাল পেইন এর কজ গুলো পড়লাম ঠিক আছে এবং এটা লোকালাইজ ওরা দেখাতে পারবে পেইন ইনজালে এই সাইড দিয়ে হচ্ছে ঠিক আছে লোকালাইজ করা যায় নন কার্ডিয়াক কজ গুলো তারপরে দেখো রেডিয়েশন রেডিয়েশন হয় কিনা ঠিক আছে আমরা জানি আমাদের কার্ডিয়াক কজ গুলো অর্থাৎ ইসকেমিক পেইন গুলো ইউজুয়ালি রেডিয়েটেড হয় ঠিক আছে কোথায় কোথায় রেডিয়েট হতে পারে আমরা কিন্তু জানি নেকে হতে পারে জতে হতে পারে লেফট সাইডে সোলজার লেফট সাইড আর্ম ফোরাম এগুলোতে আমাদের ইসকেমিক পেইন বা মাইগ্রেন্টাল পেইন গুলো কি হতে পারে রেডিয়েট করতে পারে কিন্তু নন কার্ডিয়াক পেইন গুলো অর্থাৎ পেরিফেরাল পেইন গুলো ইউজুয়ালি রেডিয়েট করে না ঠিক আছে ক্যারেক্টার ক্যারেক্টার আমি যেটা বললাম ক্যারেক্টার দেখে আমরা বুঝতে পারবো কার্ডিয়াক বা চেস্ট পেইন যদি সেন্ট্রাল চেস্ট পেইন বা কার্ডিয়াক যদি পেইন হয় তাহলে এই পেইনটা কেমন হবে একদম টাইটনেস বলে ওরা বলে যে বুকে আমাদের কোনো চাপ দিয়ে আছে সেটাকে চেস্ট টাইটনেস বলে ঠিক আছে স্ক্রুইজিং চকিং তারপরে হচ্ছে ক্রুশিং ঠিক আছে এরকম কিছু শব্দ ওরা ইউজ করবে ওরা বলবে না তো ওরা বলবে আমার বুকের উপর সিভিয়ার ডিফিউজ ব্যথা মানে আমরা মেডিকেল এই টার্ম গুলো আমরা ইউজ করে থাকি ওরা তো এটা আসলে মানে পেশেন্ট গুলো তো বলবে না আমরা এগুলো টার্ম গুলো ইউজ করে থাকি তারপর চলে আসো যদি নন কার্ডিয়াক পেইন হয় অর্থাৎ পেরিফেরাল পেইন হয় এটা শার্প হবে আমি যেটা বললাম লোকালাইজ হবে ল্যানসেটিন বা স্ট্রাবিনিন নেচার ঠিক আছে এগুলো মনে রাখো একটু তারপর দেখো প্রিসিপিটিং ফ্যাক্টর আমরা জানি এমআই বা ইসকেমিক পেইন গুলো কি হয় ইউজুয়ালি আমাদের যখন এক্সার্শন বা ইমোশন বা কোল্ড বা হেভি মিল যদি খাই সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই ইসকেমিক বা কার্ডিয়াক পেইন গুলো বাড়তে পারে ঠিক আছে বাড়তে পারে ইনক্রিজ হয় ঠিক আছে আর মানে আপনার নন কার্ডিয়াক চেস্ট পেইন বা পেরিফেরাল চেস্ট পেইন গুলো ইউজুয়ালি বলা হয়ে থাকে স্পন্টেনিয়াস হয় তবে দুই একটা ক্ষেত্রে ইউজুয়ালি প্রভোগেটিং কিছু ফ্যাক্টর আছে যেমন পোস্টারিন চেঞ্জ বা রেসপিরেশনের সাথে এই পেইন গুলো একটু বেশি হতে পারে ঠিক আছে রিলিভিং ফ্যাক্টর আমরা জানি ইউজুয়ালি অ্যানজাইনের পেইন গুলো আমাদের কি হয় রেস্ট নিলে অথবা নাইট্রোগ্লিসারিন ইউজ করলে আমাদের এই পেইন গুলো কি হবে কমে যাবে ঠিক আছে কমে যাবে এটাই হচ্ছে রিলিভিং ফ্যাক্টর কিন্তু কিন্তু নন কার্ডিয়াক চেস্ট পেইন আসলে এরকম স্পেসিফিক কোনো রিলিভিং ফ্যাক্টর নেই ঠিক আছে ওই কন্ডিশনে যখন আমরা ট্রিটমেন্ট করবো তখন হয়তো কিছুটা পেইন কমে যেতে পারে অ্যাসোসিয়েটেড ফিচার আমি যেটা বললাম ঠিক আছে কার্ডিয়াক চেস্ট পেইন এগুলো আমি যেটা বললাম ব্রেথলেসনেস থাকে ভমিটিং থাকতে পারে নাউসিয়া থাকতে পারে এক্সেসিভ সোয়েটিং থাকতে পারে ইনপেন্ডেন্টের ব্রেড থাকতে পারে ঠিক আছে এগুলো কি থাকতে পারে ইউজুয়ালি কার্ডিয়াক চেস্ট পেইন এর সাথে এগুলো থাকতে পারে মানে অটোনমিক নার্ভাস সিস্টেম এখানে হাইপার অ্যাক্টিভিটি হয় এই সিম্পটম গুলো প্রডিউস করতে পারে আর নন কার্ডিয়াক চেস্ট পেইন পেরিফেরাল চেস্ট পেইন এর কোনো রেসপিরেটরি সিম্পটম থাকতে পারে সাথে যেমন কফ হেমোটাইসিস ঠিক আছে তারপরে ফিভার ঠিক আছে এরকম যে আর আদার্স কোনো সিম্পটম থাকতে পারে ঠিক আছে তাহলে আমরা ইসকেমিক অর্থাৎ সেন্ট্রাল চেস্ট পেইন বা কার্ডিয়াক চেস্ট পেইন এবং নন কার্ডিয়াক চেস্ট পেইন বা পেরিফেরাল চেস্ট পেইন কিভাবে ডিফারেনশিয়েটেড করব এই চারটা তোমরা সবাই ভালো করে ডেভিডসন থেকে পড়ে নিবা ঠিক আছে পরবর্তীতে আসো আমি যেটা বললাম এখন সেন্ট্রাল চেস্ট পেইন আমি মোস্ট কমন কয়েকটা কজ বলেছি দুই এক লাইন করে আমি বলার চেষ্টা করব কারণ অনেকে জিজ্ঞেস করছিল বিশেষ করে থার্ড ইয়ারে যারা ফোর্থ ইয়ারে এরা হয়তো ফিফথ ইয়ারে সবাই জানো আমি জানি এগুলো কিন্তু থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে অনেকে এই টার্ম গুলো হয়তো নতুন লাগবে আমি দুই এক লাইন করে বলার চেষ্টা করছি আসলে মোস্ট কমন কজ আমরা জানি মাইগ্রেন্টাল ইসকেমিয়া এবং মাইগ্রেন্টাল ইনফেকশন এখন আমাকে একজন বলো বিশেষ করে ফিফথ ইয়ারে মাইগ্রেন্টাল ইসকেমিয়া এবং মাইগ্রেন্টাল ইনফেকশনের পেইনের ডিফারেন্সিয়েট আপনি কিভাবে করবেন ভাইয়া ইসকেমিয়ার হ্যাঁ বলো ক্ষেত্রে পেইনটা হবে লেস দেন 20 মিনিটস আর ইনফেকশনের ক্ষেত্রে পেইন হবে মোর দেন 20 মিনিটস এবং সাথে নাউসিয়া ভমিটিং থাকবে সোয়েটিং থাকবে আর আর কিছু এবং তারপরে পেইন গুলো কতক্ষণ থাকবে ঠিক আছে ডিউরেশন দিয়ে আমরা কিছু আলাদা করতে পারবো
মাইক্রোডাল ইসকেমিয়াতে পেইন গুলো ইউজুয়ালি বলা থাকে 5 থেকে 10 মিনিট ঠিক আছে ইউজুয়ালি এরকম থাকে আর মাইক্রোডাল ইনফেকশনের পেইন গুলো ইউজুয়ালি বলা আছে হাফ এন আওয়ারে বেশি থাকবে 30 মিনিটের বেশি থাকে বা আরো বেশি লং টার্ম থাকতে পারে ঠিক আছে তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গা এই পেইন গুলো মাইক্রোডাল ইসকেমিয়ার পেইন গুলো রেডিয়েট করতে পারে নাও পারে কিন্তু মাইক্রোডাল ইনফেকশনের পেইন গুলো ইউজুয়ালি রেডিয়েট করে ঠিক আছে মানে রেডিয়েট করে মোটামুটি ধরা যায় প্রায় 100% করে কিন্তু মাইক্রোডাল ইসকেমিয়ার পেইন রেডিয়েট নাও করতে পারে তোমার ঠিক আছে তারপরে পরবর্তীতে চলে আসো আরেকটা জিনিস ধর আমরা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিলিভিং ফ্যাক্টর মাইক্রোডাল ইসকেমিয়াতে রিলিভিং ফ্যাক্টর কি রেসপিরিলি অথবা আমাদের নাইট্রোগ্লিসারিন যদি আমরা ওরাল সরি এসে সাবলিঙ্গুয়াল রুট ইউজ করি তাহলে পেইনটা ড্রামাটিক্যালি রেসপন্স করবে ড্রামাটিক্যালি কমে যাবে কিন্তু মাইক্রোডাল ইনফেকশনের পেইনটা কিন্তু আপনি রেস্ট নেওয়ার পর অথবা নাইট্রোগ্লিসারিন ইউজ করার পর কমবে না ঠিক আছে তাহলে এই দুইটা দ্বারা কিন্তু আমরা ডিফারেনশিয়েটেড করতে পারি মাইক্রোডাল ইসকেমিয়া বা মাইক্রোডাল ইনফেকশনের পেইন এবং আরো যে ফিচার গুলো আছে যে অ্যাসোসিয়েটেড যে ফিচার গুলো আছে বেডলেসনেস এক্সেসিভ সুইটিং ইনডিপেন্ডেন্ট ডেট ঠিক আছে নাউশিয়া ভমিটিং এগুলো মাইক্রোডাল ইনফেকশনে বেশি থাকবে মাইক্রোডাল ইসকেমিয়াতে থাকতে পারে নাও পারে ঠিক আছে তাহলে সারা কিন্তু এই কোশ্চেনটা আপনাকে অহরহ করবে মাইক্রোডাল ইসকেমিয়া এবং মাইক্রোডাল ইনফেকশনের পেইন কিভাবে আপনি ডিফারেনশিয়েটেড করবেন ঠিক আছে এটা কিন্তু ধরবে পরবর্তীতে চলে আসো এই ও আরেকটা এন ইম্পর্টেন্ট কথা আমি ভুল হয়ে গেছে এই মাইক্রোডাল ইনফেকশনের পেইন গুলো কিন্তু এপিগ্যাস্ট্রিক রিজনে রেডিয়েট করতে পারে স্পেশালি ইনফিরিয়ার এমআই যখন হবে এই পেইনটা কিন্তু এপিগ্যাস্ট্রিক রিজনে রেডিয়েট করবে আর কোথাও রেডিয়েট করবে না এবং পেইন পেশেন্ট অনেক সময় এটাই বলে তার যে মানে রেড ডিস্টার্বার পেইনটা অনেক সময় সিভিয়ার এর চেয়ে আপনার এপিগ্যাস্ট্রিক রিজনে পেইনটা বেশি সিভিয়ার হয় এবং এই পেশেন্টগুলো আমাদের কাছে অ্যাকুট অ্যাবডোমেন নিয়ে আসে সার্জারি ওয়ার্ডে এর জন্য বলা হয়ে থাকে আপনি যখন এপিগ্যাস্ট্রিক রিজনে পেইন পাবেন অবশ্যই অবশ্যই আপনার ডায়াগনোসিস যাই হোক আপনি ফার্স্টলি একটা ইসিজি করতে দিবেন আমার অভিজ্ঞতাতে আমার ইন্টারনিতেই আমি দুইটা পেশেন্ট পেয়েছি সার্জারি ওয়ার্ডে যারা এপিগ্যাস্ট্রিক রিজনে পেইন নিয়ে এসেছে ঠিক আছে অন্যান্য সিম্পটম দেখে আমাদের সন্দেহ হওয়ার পর আমরা যখন ইসিজি করতে দিয়েছি দেখি ইনফিরিয়ার এমআই ঠিক আছে তাহলে আজকে ক্লাস থেকে এটা মাথায় নেন আপনারা যদি এপিগ্যাস্ট্রিক রিজনে পেইন নিয়ে আসে পেশেন্ট যদি একটু এজ হয় মানে বয়স্ক পেশেন্ট হয় তাহলে অবশ্যই আপনাকে একটা ইসিজি করতে হবে আপনি ডায়াগনোসিস চাইতে হবে ঠিক আছে পরবর্তীতে চলে আসো আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো পেরিকার্ডাইটিস এই পেরিকার্ডাইটিস পেইন গুলো আমরা জানি কি হবে সেন্ট্রালি হবে ঠিক আছে সেন্ট্রালি হবে তাহলে আমি আলাদা করবো কিভাবে মাইক্রোডাল ইসকেমিয়া বা ইনফেকশনের পেইন থেকে মেইনলি যে টপ কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে পেরিকার্ডাইটিস এর পেইন গুলো সিভিয়ার হতে পারে মাইক্রোডাল ইনফেকশন বা ইসকেমিয়ার মতো তবে এটা ওয়ান সেটটা গ্যাজুয়াল হবে আমরা বললাম মাইগ্রেন ইনফেকশন ইসকেমিয়ার পেইনটা কি হবে অ্যাকুট অনসেট হবে সাডেন অনসেট হবে ইউজুয়ালি কিন্তু পেরিকার্ডাইটিস এর পেইনটা গ্যাজুয়াল অনসেট হয় ইউজুয়ালি ঠিক আছে গ্যাজুয়াল অনসেট হঠাৎ করে বেশি করে অ্যাগ্রেভেটিং কিছু ফ্যাক্টর আসার পর হঠাৎ করে বেড়ে যেতে পারে তবে গ্যাজুয়াল অনসেট মনে রাখবেন ঠিক আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আরেকটা কথা যেটা আপনাকে মনে রাখতে হবে এইখানে পেশেন্ট গুলো ইউজুয়ালি ফ্লু লাইক সিম্পটম থাকে পেইন শুরু হওয়ার আগে তার ফ্লু লাইক সিম্পটম থাকে ফিভার থাকতে পারে হেডেক তারপরে কি এটা স্নেজিন মানে ফ্লু লাইক যে সিম্পটম গুলো আছে বিশেষ করে মরেকেন লোগেট ফিভার থাকে পেশেন্টের আগে তারপর পেরিকার্ডাইটিস চেস্ট পেইন নিয়ে আসে পেশেন্ট গুলো ঠিক আছে এবং আরেকটা ইম্পর্টেন্ট তথ্য এইখান থেকে মনে রাখেন পেরিকার্ডাইটিস থেকে সেটা হচ্ছে এই পেইন গুলো মুভমেন্ট বা পোচার অথবা আফটার ইটিং মানে সোয়েলিং যখন করব তখন এই পেইন গুলো সিভিয়ারিটি বাড়ে ঠিক আছে আমি আবারও বলছি মুভমেন্ট অথবা রেসপিরেশন অথবা আফটার সোয়েলিং ঠিক আছে যখন আমরা খাবার খাবো এইসব কন্ডিশনে পর ইজিলি এই পেইন আমাদের কি হবে অ্যাগ্রাভিটিন হিসেবে কাজ করবে এবং আমাদের পেইনটা বেশি হবে পেরিকার্ডাইটিস পেইন এবং আমরা যদি হ্যাঁ বেশি কেন হবে বুঝিনি কেউ কিছু বললা ও আচ্ছা আচ্ছা এটা কি হয় আপনি যখন এই মুভমেন্ট করছেন অথবা রেসপিরেশন নিচ্ছেন ঠিক আছে আমাদের পেরিকার্ডিয়ামে তো দুটো লেয়ার ঠিক আছে প্যারাইটাল ভেসিকুলার লেয়ার এই মাঝখানে তো মানে পুরো ফুলের থেকে এখানে ইনফ্লামেশন হয়েছে একটার উপর আর একটা একটু ইলে হবে কি বলে এটা মুভমেন্ট হবে মুভমেন্ট হওয়ার কারণে এই পেইনটা সিভিয়ারিটি বেড়ে যাবে এবং বলা হয়ে থাকে আমরা যখন এই পেশেন্ট অসকালটেশন করব তাহলে পেরিকার্ডিয়াল ফিকশন রাফ পাই পেরিকার্ডিয়াল ফিকশন রাফ কি এটা কি জিনিস মানে এই যে দুইটা ইনফ্লাম পেরিকার্ডিয়াম একটার উপর আরেকটা যখন মুভমেন্ট করবে ঠিক আছে এক ধরনের আমরা শব্দ পাই এটাকে বলছে পেরিকার্ডিয়াল ফিকশন রাফ এবং এটা বলা হয় তাকে ক্লিনিক্যালি ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে পেরিকার্ডাইটিস এর জন্য পেরিকার্ডিয়াল ফিকশন রাফ যাই হোক এগুলো তো ডিটেইলস পরে মনে রাখলে চলবে চলে আসা পরবর্তীতে আমি আরেকটা বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে অ্যারোটিক ডিসেকশন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এবং মেডিকেল ইমার্জেন্সি অ্যারোটিক ডিসেকশন মানে
কি বোঝেন আপনারা আসলে ফিফথ ইয়ারে কেউ বলেন খালেদ হাসান আপনিই বলেন এর আগে একটা অ্যানসার ভাই ফোর্থ ইয়ারে আমি ভাই অ্যাওর্টিক ডিসেকশন মানে আমি যেটা বলছি যে অ্যাওর্টার ভাই মিডল লেয়ারের ভিতরে ব্লাড চলে যাওয়া মানে অ্যাওর্টিতে তিনটা লেয়ার আছে মাঝখানের লেয়ারে ব্লাড চলে যায় এটা অ্যাওর্টিক ডিসেকশন হ্যাঁ গুড ভালো বলছো ইউনিকা মিডিয়াটা আর কি বুঝতে পারছি ঠিক আছে বুঝতে পারছো আমি অনেকেই হয়তো মনে করতে পারেন যে অ্যাওর্টিক ডিসেকশন মানে অ্যাওর্টাটা পুরো পুরাটাই ডিসেকশন হয়ে যাবে মানে ছিড়ে যাবে কেটে যাবে ঠিক আছে বিষয়টা এমন না তবে লাস্ট স্টেজে যা হতে পারে মেইনলি যেটা হয় আমরা জানি আমাদের আর্টেরিয়ালে তিনটা লেয়ার থাকে ইন্টিমা একদম ভিতরে তারপরে মিডিয়া তারপরে অ্যাডভেন্টিশিয়া এই ইন্টিমেটা টিউনিকা ইন্টিমা যেটা ভিতরে লেয়ার সেটা কি হবে রাপচার হয়ে যাবে রাপচার হয়ে কিছু ব্লাড টিউনিকা ইন্টিমা এবং টিউনিকার মিডিয়ার মাঝখানে চলে আসবে ঠিক আছে এটাই হচ্ছে অ্যাওর্টিক ডিসেকশন এবং এখান থেকে একটা ফলস লুমেন তৈরি হয়ে যাবে পরবর্তীতে ব্লাড যেহেতু যাবে ফলস লুমেন তৈরি হয়ে যাবে এটাই অ্যাওর্টিক ডিসেকশন তবে অনেক ক্ষেত্রে কিন্তু কিন্তু পুরো তিনটে লেয়ারও যেতে পারে তবে মনে রাখেন মেইনলি বলা হয় থাকে এইটাকেই ঠিক আছে অ্যাওর্টিক ডিসেকশন এই পেশেন্ট গুলো আসলে আপনাদের কাছে কিভাবে আসবে পেশেন্ট গুলো একটা হিস্ট্রি থাকে প্রিভিয়াস পেশেন্ট হাইপারটেনসিভ পেশেন্ট মানে পেশেন্টটা হাইপারটেনশন আনকন্ট্রোল হাইপারটেনশন ছিল বা একটা মারফান সিনড্রোমের পেশেন্ট অথবা অ্যাথেরোস্ক্লেরোসিস এর পেশেন্ট অথবা পেশেন্টের প্রেগন্যান্সি থার্ড ট্রাইমিস্টারে ঠিক আছে অথবা একটা পেশেন্ট প্রিভিয়াস সার্জারি কোনো অপারেশন করেছে ওই পেশেন্ট হঠাৎ করে আপনার কাছে অ্যাকুট সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন এবং নেচারটা বলা হয় টিয়ারিং ইন নেচার টিয়ারিং শব্দটা মনে রাখেন টিয়ারিং এই শব্দটা যদি পান কোথায় বইতে কোনো কোশ্চেনে কোনো অপশনে তাহলে মনে করবেন স্যার আপনাকে অ্যাওর্টিক ডিসেকশন বোঝাতে চাইছে ঠিক আছে টিয়ারিং ইন নেচার ঠিক আছে মানে একদম ছিড়ে যাবে এরকম বলবে পেশেন্ট মানে সবচেয়ে সিভিয়ার ব্যথা হবে এখানে মাইগ্রেন ইনফেকশনের চেয়েও সব বেশি ব্যথা হবে এখানে অ্যাওর্টিক ডিসেকশন ঠিক আছে টিয়ারিং ইন নেচার এবং এই পেশেন্ট গুলো কি হয় পেইন গুলো অনেক সময় রেডিয়েট করে কোথায় রেডিয়েট করে বলা হয় ইন্ট্রা স্ক্যাপুলার ঠিক আছে ইন্ট্রা স্ক্যাপুলার রিজন অর্থাৎ দুইটা যে আমাদের পিছনে চেস্টের যে পিছনে স্ক্যাপুলা আছে তার যে মাঝখানে দুইটি স্ক্যাপুলার যে মাঝখানে যে জায়গাটা এই জায়গাটা পেইনটা রেডিয়েট করতে পারে ইন্ট্রা স্ক্যাপুলার রেডিয়েশন হয় অ্যাওর্টিক ডিসেকশনের পেইনটা ঠিক আছে এবং এই পেইনটার সাথে সাথে এই পেশেন্ট গুলো কলাপস হয়ে যেতে পারে অর্থাৎ পেশেন্ট গুলো শকে চলে যেতে পারে পেশেন্ট গুলো আনকনসাসনেস হয়ে যেতে পারে বিশেষ করে যখন আমাদের অ্যাওর্টা ইনভলভমেন্ট হবে ঠিক আছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা ইনভলভমেন্ট হবে আমাদের ব্রেনে ব্লাড সাপ্লাই যাবে না পেশেন্ট গুলো আনকনসাসনেস হয়ে যেতে পারে ঠিক আছে এটা হচ্ছে অ্যাওর্টিক ডিসেকশন এই দুই তিন লাইন জানলেই হবে আমরা মনে করলাম যে আপনারা আলাদা করতে পারবেন অন্য পেইন থেকে অ্যাওর্টিক ডিসেকশনের পেইন কিভাবে আলাদা করতে হবে আমি বললাম অ্যাওর্টিক অ্যানিউরিজম অ্যানিউরিজম মানে কি অ্যাবনর্মাল ডাইলেশন অফ ব্লাড ভেসেল হ্যাঁ মানে অ্যাওর্টা যদি অ্যাওর্টিক অ্যানিউরিজম বলছি অ্যাবনর্মাল ডাইলেশন অফ দা অ্যাওর্টা ঠিক আছে এখন অ্যাওর্টিক অ্যানিউরিজম ইউজুয়ালি আমাদের হয়ে থাকে অ্যাবডোমিনালে সরি অ্যাবডোমেন অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা ইউজুয়ালি অ্যাওর্টিক অ্যানিউরিজম বেশি হয়ে থাকে তবে থোরাসিক অ্যাওর্টাও অ্যানিউরিজম হতে পারে তবে সেই ক্ষেত্রে পেইন নিয়ে আসলেও সাথে আরো কিছু ফিচার থাকবে যেহেতু একটা জিনিস অ্যানিউরিজম মানে বড় হয়ে গেছে ঠিক আছে তাহলে এই পেইনটা বলা হয় গ্রাজুয়াল অনসেট হবে এবং পাশাপাশি যখন এটা অনেক বড় হয়ে যাবে সিভিয়ার পেইন ডেভেলপ করবে সাথে সাথে আদার্স কিছু ফিচার মানে এই যে অ্যানিউরিজমটা হলো এটা অন্য কোনো বিসারের উপর বা আমাদের অন্য কোনো ভেসেলের উপর কি করবে প্রেশার ক্রিয়েট করবে ঠিক আছে প্রেশার দেওয়ার কারণে কি হবে এই পেশেন্ট গুলো আমাদের ট্রাকিয়াকে যদি অবস্ট্রাকশন করতে চায় তখন পেশেন্ট গুলো আমাদের সরি চেস্ট পেইনের পাশাপাশি স্টেরয়েডার নিয়ে আসবে স্টেরয়েডার ঠিক আছে স্টেরয়েডার নিয়ে আসে এবং পেশেন্ট গুলো আমাদের রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভকে কম্প্রেশন করে কম্প্রেশন করার কারণে কি হয় অনেক সময় আমাদের হোয়ার্সনেস অফ দ্য ভয়েস নিয়ে আসে এবং অনেক সময় কি হয় পেশেন্ট গুলো আমাদের সুপার বেনাগাভাবে অবস্ট্রাকশন করতে পারে ঠিক আছে এই জন্য সুপার বেনাগাভ অবস্ট্রাকশনের যে ফিচার গুলো সেগুলোর সাথে নিয়ে আসতে পারে তাহলে অ্যারোটিক অ্যানিউরিজমের পেইন আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন আমি মনে করলাম ঠিক আছে ইসোফিজাইটিস ইসোফিজাইটিস ইউজুয়ালি কাদের হয় গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লেক্স ডিজিজ চার্ট আপনারা হয়তো নাম শুনবেন ঠিক আছে যাদের হয় এদের কি হয় মানে রিফ্লেক্স গুলো উপরের দিকে চলে আসে এসিড গুলো উপরের দিকে আসে ঠিক আছে বারবার আসার কারণে আমাদের ইসোফিজাইটে ইনফ্লামেশন হয় ইসোফিজাইটিস হয় তখন এক ধরনের পেইন হতে পারে এটা গ্যাজুয়াল অনসেট হবে ইউজুয়ালি ঠিক আছে স্পেশালি যেটা আপনি মনে রাখতে হবে ইসোফিজাল পারফোরেশন ইসোফিজাল পারফোরেশন এটা কিন্তু মেডিকেল ইমার্জেন্সি এই পেশেন্ট গুলো ইউজুয়ালি হিস্ট্রি থাকবে এন্ডোস্কোপি অথবা এন্ডোস্কোপি ইউজুয়ালি এন্ডোস্কোপি করার একটা হিস্ট্রি থাকে ঠিক আছে এন্ডোস্কোপি করার পর পেশেন্ট যদি সেন্ট্রাল চেস্ট পেইন ডেভেলপ করে আপনার মাথায় কিন্তু নিয়ে আসতে হবে অবশ্যই পেশেন্টের কি হতে পারে ইসোফিজাল পারফোরেশন হয়ে যেতে পারে ঠিক আছে পেশেন্টকে ভালো করে মনিটরিং করতে হবে তারপরে চলে আসে আরেকটা নিয়ে আমি কথা বলবো পালমোনারি এম্বোলিজম পালমোনারি এম্বোলিজম যদি বলা আছে যদি অ্যাকুট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম হয় তাহলে পেশেন্ট গুলো আমাদের কাছে সেন্ট্রাল চেস্ট পেইন নিয়ে আসে এবং এই পেশেন্ট গুলো আপনি ওই পেইন থেকে কিভাবে আলাদা করবেন অন্যান্য পেইন থেকে বলা হয়ে থাকে যে পালমোনারি এম্বোলিজম একটা
মানে প্রথমে একটা হিস্ট্রি থাকবে যে ইউজুয়ালি পানবুলার ইম্বোলিজম গুলো কই থেকে আসে। আমরা জানি আমাদের লল যে মানে সরি আমাদের লেগে যে ডিপ ভেইন গুলো আছে ওই ডিপ ভেইন গুলো থ্রম্বোসিস থাকে, ওই থ্রম্বোসিস থেকে কোন ইম্বোলিজম ওইখান থেকে চলে আমাদের পালমোনারিতে পালমোনারি ভেসেলে যা আটকে যেতে পারে, ঠিক আছে। তাহলে ইউজুয়ালি এরকম একটা হিস্ট্রি থাকে পেইনের যে ইউনিলেটার লেগ সুইলিং ছিল, ঠিক আছে। হঠাৎ করে সেন্ট্রাল চেস্ট পেইন, সিভিয়ার বেডলেসনেস, সাথে হেমোপ্টাসিস, সাথে পেশেন্ট কলাপস হয়ে যাবে অথবা পেশেন্ট আনকনসাস অথবা পেশেন্ট শকে চলে যেতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এটা দ্বারা পালমোনারি এম্বোলিজমটা ডিফারেনশিয়েট করতে পারবো, তারপর তো আমরা কিছু ইনভেস্টিগেশন করব, ঠিক আছে। হ্যাঁ, আমি মোটামুটি সেন্ট্রাল চেস্ট পেইন ডিফারেনশিয়েট করার কথা বলে দিয়েছি, আর এর মধ্যে কিছু বলার নাই। পরে চলে আসো তোমরা পেরিফেরাল চেস্ট পেইন, পেরিফেরাল চেস্ট পেইনে পালমোনারি নিউমোনিয়া, নিউমোথরাক্সটা মনে রাখো, টেনশন নিউমোথরাক্স, এই পেইন গুলো সিভিয়ার পেইন হয়, সাডেন হয় এবং সাথে সিভিয়ার বেডলেসনেস থাকে। পালমোনারি এম্বোলিজমে এরকম একটা প্রিভিয়াস হিস্ট্রি থাকে পেশেন্টের যে ইউনিয়েটা লেগ সুইলিং ছিল, অর্থাৎ এটাকে আমরা ইন্ডিকেট করি যে ইউজুয়ালি ডিপ ভেইন থ্রম্বোসিস, ঠিক আছে। এখান থেকে ইউজুয়ালি আমরা এটা এম্বোলিজম উঠে আমাদের পালমোনারি ভেসেলকে অবস্ট্রাকশন করে, একটা হিস্ট্রি থাকতে পারে। দুই নম্বর একটা হিস্ট্রি থাকতে পারে পেশেন্টের দুই একদিন আগে ডেলিভারি হয়েছে, কারণ কি ডেলিভারি হওয়ার পর অ্যামনিওটিক যে ফ্লুইড গুলো আছে ওইখান থেকে একটা এম্বোলিজম যে আমাদের পালমোনারি ভেসেলকে অবস্ট্রাকশন করতে পারে। তিন নম্বরে এরকম একটা হিস্ট্রি থাকতে পারে পেশেন্টের ফিমার অথবা হিউমেরাস ফ্র্যাকচার হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে ফিমার বা হিউমেরাস লং বোন গুলো ফ্র্যাকচার হলে আমাদের ফ্যাটটা বের হয়ে ফ্যাট ইম্বোলিজম হয় এখানে, ঠিক আছে। হওয়ার পর এই ইম্বোলিজম গুলো আমাদের পালমোনারি ভেসেলটাকে অবস্ট্রাকশন করতে পারে, তাহলে এরকম একটা হিস্ট্রি থাকবে। হওয়ার পর কি হবে, পেশেন্ট গুলো হঠাৎ করে সেন্ট্রাল সিভিয়ার চেস্ট পেইন সাথে সিভিয়ার বেডলেসনেস, সাথে পেশেন্টের হিমোফিলিস থাকতে পারে। পেশেন্ট গুলোর ইউজুয়ালি হেমোডাইমেনিক্যালি আনস্টেবল থাকে, অর্থাৎ সার্কুলেটরি কোলাপসে চলে যায়, পেশেন্ট শকে চলে যেতে পারে, পেশেন্ট আনকনসিয়াস হয়ে যেতে পারে, ঠিক আছে। মোটামুটি তাহলে এটা দ্বারা আপনি অন্যান্য পেইন থেকে এটা ডিফারেনশিয়েট করতে পারবেন। আর পেরিফেরাল চেস্ট পেইন ইউজুয়ালি মানে ক্রনিক কন্ডিশনে আসে এবং এগুলো গ্যাজুয়াল অনসেট হয় এবং এগুলো নিয়ে আপনার ধীরে ধীরে মানে যদি ডায়াগনোসিস করার সমস্যা নাই, আমি যে কথাগুলো বলছি যেগুলো মেডিকেল ইমার্জেন্সি ছিল সেগুলো আমি একটু কিভাবে আপনি ডিফারেনশিয়েট করবেন, আপনি ওয়ার্ডে যদি কোনো রোগী আছে চেস্ট পেইন নিয়ে আমি সেগুলো বলার চেষ্টা করেছি, ঠিক আছে। তারপরে বলতে যে এখান থেকে যেটা আমি বললাম টেনশন নিউমোথোরাক্স একটু মেডিকেল ইমার্জেন্সি হিসেবে তোমাদের কাছে আসতে পারে, তবে এখানে ইউজুয়ালি একটা হিস্ট্রি থাকে একটা সিওপিডি পেশেন্ট অথবা একটা টিবির পেশেন্ট হঠাৎ করে অথবা একটা ট্রমাটিক পেশেন্ট মানে কোনো ইঞ্জুরি হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই পেশেন্ট গুলো হঠাৎ করে তোমার কাছে কিন্তু টেনশন নিউমোথোরাক্স ডেভেলপ করে সেন্ট্রাল চেস্ট পেইন, সিভিয়ার বেডলেসনেস নিয়ে তোমার কাছে আসতে পারে, ঠিক আছে। তখন তুমি আরো আরো ইনভেস্টিগেশন করে একটা এক্সরে করলে তুমি টেনশন নিউমোথোরাক্স ডায়াগনোসিস করতে পারবে। এখন আমাদের এত জানার উদ্দেশ্যটা কি, এই যে চেস্ট পেইন নিয়ে আমরা এত কথা বললাম, আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে একটা পেশেন্ট চেস্ট পেইন দেখো কজ আছে মিনিমাম 30 থেকে 40টা। এখন একটা পেশেন্ট চেস্ট পেইন যখন নিয়ে আসবে তখন কিন্তু তুমি কি করতে পারবে না, এই 30টা ডায়াগনোসিস কে কনফার্ম করার জন্য তুমি 30টার জন্য বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করতে পারবে না। আমরা কি করবো, আমরা কেমিক্যাল হিস্ট্রি নেবো, পেইনটাকে ইভ্যালুয়েশন করবো, এক ফিজিক্যাল এক্সামিনেশন করবো, করার পর আমাদের মাথায় 4-5টা DD চলে আসবে, ঠিক আছে। 4-5টা DD চলে আসবে, 4-5টা DD যদি চলে আসে তাহলে আমরা তখন কি করবো, ওই 4-5টা DD কনফার্ম করার জন্য কিছু ইনভেস্টিগেশন করতে দেবো, ঠিক আছে। আমাদের জানার উদ্দেশ্য কিন্তু এটাই। একটা জিনিস আমি কি কি ইনভেস্টিগেশন করতে পারি আমি এগুলো নিয়ে কথা বলতে যাবো না, কারণ এই ইনভেস্টিগেশন নিয়ে কথা বলতে গেলে আমার একটা চেস্ট পেইনে একটা ক্লাস শেষ হয়ে যাবে। ইউজুয়ালি আমরা এখানে যেগুলো করি আমি এক কথায় বলে যাই, একটা ECG করতে পারি, ট্রপোনিন আই করতে পারি, একটা এক্সরে করতে পারি, ডি ডাইমার করতে পারি, ঠিক আছে, আরো মানে কজন যে ইনভেস্টিগেশন করতে পারি আমি কথা বলবো না। আমি একটা কথা, এখানে একটা শখ আছে ফিফথ ইয়ারে যারা তারা মুখস্থ করে নিবা, ঠিক আছে। মানে অ্যাকুট করোনারি সিন্ড্রোম অর্থাৎ মাইকোডিন ফাংশন এবং আনস্টেবল অ্যানজাইনা বাদেও কোথায় কোথায় ট্রপোনিন আই বেশি হতে পারে, কোথায় কোথায় সিরাম ট্রপোনিন আই বেশি হতে পারে, ঠিক আছে, ঠিক আছে। থার্ড ইয়ার ফোর্থ ইয়ার জেনে রাখো যে মাইকোডিন ইনফেকশন বা আনস্টেবল অ্যানজাইনাও বাদেও আমাদের ট্রপোনিন আই কিন্তু বেশি হতে পারে, ঠিক আছে। আর যারা ফিফথ ইয়ার তারা এটা মুখস্থ করে নিবা, কার্ডিও রেসপিরেটরি কিছু কজ আছে যেগুলোতে আমাদের কি হতে পারে ট্রপোনিন আই বেশি হতে পারে, কিছু নন কার্ডিও রেসপিরেটরি কজ আছে যেখানে আমাদের ট্রপোনিন আই বেশি পেতে পারি, ঠিক আছে। পালমোনারি এম্বোলিজম, পালমোনারি ইডেমা, ট্যাকিয়ারিথমিয়া, মায়োকার্ডাইটিস, অ্যারোটিক ডিসেকশন, কার্ডিয়াক ট্রমা, আর নন কার্ডিও রেসপিরেটরি কজের মধ্যে দেখো প্রলং হাইপারটেনশন, সিভিয়ার সেপসিস, সিভিয়ার বার্ন, স্ট্রোক, সাবঅ্যাকুট হিমোরেজ, এন্ডস্টেজ রেনাল ডিজিজ। ফিফথ ইয়ার যারা আছে এটা মুখস্থ করবা, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মুখস্থ করার দরকার নাই, তোমরা জাস্ট মনে রাখবা যে অ্যাকুট করোনারি সিন্ড্রোম অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফার্কশন আর আনস্টেবল অ্যানজিনা বাদেও কিন্তু আমাদের কি হতে পারে, আমাদের এই ট্রপোনিন আই অন্যান্য কারণেও বাড়তে পারে, তোমরা এইটুকু মনে রাখো। আর যারা ফিফথ ইয়ার তারা এই চারটা মুখস্থ রাখবো, সারা কোশ্চেন ধরবো কিন্তু তোমাদের, ঠিক আছে। ভাইয়া একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। করোনারি যে আর্টারিতে সমস্যা হলে যে ট্রপোনিন আইটা আমরা দেখি তাহলে কি আমরা অন্য কোনো মার্কার দেখতে পারি না ট্রপোনিন আইবাদে?
টপনির আইটা মোর স্পেসিফিক, ঠিক আছে? টপনির আইটা মোর স্পেসিফিক। হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে টপনির আই কোথায় থেকে আছে? মায়োকার্ডিয়াম থেকে আছে, অর্থাৎ মায়ে অর্থাৎ অর্থাৎ তোমার হার্টের যে আমাদের ই সেলটা আছে মেইনলি এখান থেকে আসে, হার্টের যে স্মুথ মাসেলগুলো আছে, ঠিক আছে, মিডল লেয়ার থেকে, এখান থেকে তৈরি হয়, ঠিক আছে? এর জন্য মানে অ্যাক্টিন মায়োসিন থাকে, অর্থাৎ থিন এলামেন্ট থেকে আসে, যাই হোক ভিতরে আমি ঢুকছি না, মনে রাখো এক কথাই যে মোর স্পেসিফিক টপনির আই মাইগ্রেন ইনফেকশনের জন্য, এটা এর জন্য আমরা করি। আরো অনেক কিছু দেখতে পারি আমরা, সিকেএমবি দেখতে পারি, এলডিএইচ দেখতে পারি, এএসটি দেখতে পারি, বাট মোর স্পেসিফিক টপনির আই, ঠিক আছে? পরবর্তী চলে আসো, আমরা চলে যাব অ্যাবনর্মাল হার্ট সাউন্ড, ঠিক আছে? এটা তোমাদের একটু আমি সময় নেবো এটা বুঝতে হবে, আর আশা করি যদি তোমরা একটু বোঝো তাহলে মুখস্থ করতে হবে না মার মার বা হার্ট সাউন্ড গুলো কখন অ্যাবনর্মাল বলবো, কিভাবে তৈরি হয়, আমি একটু ডিটেলস বলার চেষ্টা করবো। যদিও এটা তোমরা ক্লিনিক্যাল হিস্ট্রিতে পাবা না, এটা আমরা যখন ফিজিক্যাল এক্সামিনেশন করবো অ্যাবনর্মাল হার্ট সাউন্ড বা মার মার আমরা তখন ডায়াগনোসিস করতে পারবো, ঠিক আছে? যেহেতু আমাদের টপিক্স এর মধ্যে আসে সেই জন্য আমি এটা নিয়ে আসছি, ঠিক আছে? দেখো প্রথমে একটা জিনিস তোমরা খেয়াল করো, সেটা হচ্ছে, আচ্ছা প্রথমে আমাকে বলো থার্ড ইয়ারে কেউ বলবা, ঠিক আছে, একজন যে কার্ডিয়াক সাইকেল, ঠিক আছে, কার্ডিয়াক সাইকেলে যে আমাদের ভেন্টিকুলার সিস্টল এবং ভেন্টিকুলার ডায়াস্টল, ভেন্টিকুলার সিস্টলে তিনটা ই ছিল, কেউ নাম বল, কার্ডিয়াক সাইকেল আইসোমেট্রিক কন্ট্রাকশন, ম্যাক্সিমাম ইজেকশন, হ্যাঁ রিডিউসড ইজেকশন, হ্যাঁ গুড, ঠিক আছে, তিনটা কন্ডিশন হয়ে গেছে। আর ডায়াস্টল হওয়ার সময় পাঁচটা ফেজ ছিল, কেউ নাম বল, প্রোডায়াস্টলিক ফেজ, প্রোডায়াস্টলিক ফেজ, র্যাপিড ফিলিং, যদি আপনি এই মেকানিজম গুলো বোঝেন, থার্ড ইয়ারে বুঝে আসেন, থার্ড ইয়ারে পড়াটা মনে থাকে, তাহলে এই সময় আপনাকে সহজ হবে বিষয়টা, বা যারা থার্ড ইয়ারে আছেন তারা তো রিসেন্ট ফিজিওলজি পড়ে আসছেন, আপনাদের জন্য বিষয়টা সহজ হবে, কারণ হার্ট সাউন্ড গুলো কখন তৈরি হয়, কিভাবে তৈরি হয় আপনারা তাহলে বুঝতে পারবেন। আমরা জানি যখন ভেন্টিকুলার সিস্টল হয় এখানে আমাদের তিনটে ঘটনা ঘটে, আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ, ফার্স্ট রাপিড ফিলিং ফেজ, আর সরি ফার্স্ট কি বলে ওটা ইজেকশন ফেজ, ম্যাক্সিমাম বা র্যাপিড ইজেকশন ফেজ আর স্লো ইজেকশন ফেজ, ঠিক আছে? এখন চলে আসো আমাদের যে আর হচ্ছে আর ওটা আমি বলে নিই, আর ডায়াস্টল যখন হবে তখন পাঁচটা ফেজে হয় ইউজুয়ালি, প্রোটোডায়াস্টলিক ফেজ বলে, আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ, ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, স্লো ফিলিং ফেজ, লাস্ট র্যাপিড ফিলিং ফেজ, ঠিক আছে? যারা থার্ড ইয়ার আছে তারা তো জানো মুখস্থ, ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার একটু হালকা মনে রাখার চেষ্টা করো। দেখো আমাদের ফার্স্ট হার্ট সাউন্ড কিভাবে তৈরি হচ্ছে, আমরা কিন্তু থার্ড ইয়ারে পড়ে আসছি, কি আমাদের যখন ক্লোজার অফ দা কি ভালভ, আমরা এটাকে কি বলি, এই দুটো বাল্ব যখন ক্লোজ হবে তাহলে আমাদের তৈরি হবে কি, ফার্স্ট হার্ট সাউন্ড, ঠিক আছে, ফার্স্ট হার্ট সাউন্ড, ঠিক আছে? আর সেকেন্ড হার্ট সাউন্ড কিভাবে তৈরি হবে আমাদের, ক্লোজার অফ ক্লোজার অফ অ্যারটিক ভালভ, সেমিলুনার ভালভ, হ্যাঁ গুড, সেকেন্ড পালমোনারি ভালভ, হ্যাঁ গুড গুড, হ্যাঁ আমাদের সেকেন্ড হার্ট সাউন্ড তৈরি হবে ডিউ টু ক্লোজার অফ দা সেমিলুনার ভালভ, অর্থাৎ অ্যারটিক ভালভ আর পালমোনারি ভালভ ক্লোজার কারণে। এখানে একটা কথা সবাই মনে রাখো যে এ আগে পি পড়ে, এ আগে পি পড়ে, মানে কি অ্যারটিক ভালভটা সেকেন্ড হার্ট সাউন্ড যখন প্রোডিউস হয়, অ্যারটিক ভালভটা সেকেন্ড হার্ট সাউন্ডের দুইটা কম্পোনেন্ট থাকে, অ্যারটিক কম্পোনেন্ট, পালমোনারি কম্পোনেন্ট। এই অ্যারটিক ভালভটা আগে ক্লোজ হবে, পালমোনারি কম্পোনেন্ট অর্থাৎ পি টু টা পরে ক্লোজ হবে, এটা মনে রাখো, অর্থাৎ আমি বলি এ আগে পি পড়ে, ঠিক আছে? যে যদি অ্যালফাবেটিক্যালি চিন্তা করেন, এ আগেছে না, তাহলে অ্যারটিক ভালভটা আগে বন্ধ হবে, পি মানে পালমোনারি ভালভটা পরে বন্ধ হবে, ঠিক আছে? তাহলে সেকেন্ড হার্ট সাউন্ডের দুইটা কম্পোনেন্ট আমরা বললাম, ঠিক আছে? পরবর্তী চলে থার্ড হার্ট সাউন্ড, থার্ড হার্ট সাউন্ড কেন তৈরি হয়, ফাস্ট র্যাপিড ফিলিং ফেজ, র্যাপিড ফিলিং, র্যাপিড ফিলিং ফেজ, হ্যাঁ গুড, ফাস্ট র্যাপিড ফিলিং ফেজে যখন আমাদের ব্লাডটা ঠিক আছে, ঠিক আছে, ফাস্ট র্যাপিড ফিলিং ফেজে আমাদের যখন কি হবে, ব্লাডটা অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে খুব তাড়াতাড়ি যাবে, ওরা আমাদের ভেন্ট্রিকুলার ওয়ালের উপর একটা প্রেসার ক্রিয়েট করবে, বা ঠিক আছে, এই কারণে আমাদের যে সাউন্ডটা তৈরি হবে সেটাই আমরা থার্ড হার্ট সাউন্ড, ঠিক আছে? ফোর্থ হার্ট সাউন্ড কেন হবে, লাস্ট র্যাপিড ফিলিং ফেজ যেটা আছে, ঠিক আছে, লাস্ট র্যাপিড ফিলিং,
ফ্রেন্ডস এখানে কি হবে আমাদের অ্যাটম গুলো কন্ট্রাকশন করে যতটুকু একটু ব্লাড থাকবে ওগুলো ভেন্টিকলের মধ্যে দেওয়ার চেষ্টা করবে তখন আমাদের একটা হার্ট সাউন্ড মানে শুনতে পাবো সেটা হলো ফোর্থ হার্ট সাউন্ড ঠিক আছে চলে আসো পরবর্তীতে ফার্স্ট হার্ট সাউন্ড আমরা কখন লাউড পাবো এগুলো দেবীর সামনে আছে আমি স্লাইডে নিয়ে এসেছি আমি স্লাইড দেখালে আসলে তোমরা সবাই ওইদিকে মনোযোগ দাও তো আমার কথাগুলো শুনলে আমার মনে হয় মুখস্থ ভালো থাকবে চলে আসো ফার্স্ট হার্ট সাউন্ড কখন আমরা লাউড পাবো কখন সফট পাবো ঠিক আছে এই কন্ডিশন গুলোতে আমরা ফার্স্ট হার্ট সাউন্ড লাউড পাবো ঠিক আছে আর ফার্স্ট হার্ট সাউন্ড সব পাবো কখন ইউজুয়ালি পেশেন্টের যদি হার্ট ফেলার হয় অথবা মাইটাল রিগার্জিটেশন হয় হার্ট ফেলার অথবা মাইটাল রিগার্জিটেশন তাহলে আমরা কি পাই ফার্স্ট হার্ট সাউন্ডটা সব পাবো ঠিক আছে চলে আসো সেকেন্ড হার্ট সাউন্ড কখন আমরা লাউড পাই ঠিক আছে এই কজগুলো আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে সারা যে কোনো সময় ধরতে পারে সেকেন্ড হার্ট সাউন্ড গুলো আমরা লাউড পাই কখন ইউজুয়ালি পেশেন্টের যখন পালমোনারি হাইপারটেনশন অথবা পেশেন্টের সিস্টেমিক হাইপারটেনশন যদি থাকে তাহলে আমরা সেকেন্ড হার্ট সাউন্ডটা লাউড পাবো সেকেন্ড হার্ট সাউন্ড সব পাই ইউজুয়ালি পেশেন্ট যদি অ্যাওরটিক স্টেনোসিস বা অ্যাওরটিক রিগার্জিটেশন থাকে ঠিক আছে তখন সেকেন্ড হার্ট সাউন্ড আমরা সব পাই যেটা ইম্পর্টেন্ট একটু বুঝতে হবে যে সেকেন্ড হার্ট সাউন্ডে কিছু কোয়াজিওলজি দেখবা দেওয়া আছে ডেভিডসনে আমি নিয়ে আসছি এই যে এখানে দেখো সেকেন্ড হার্ট সাউন্ড ঠিক আছে ফিক্সড ওয়াইড স্প্লিট ইন ওয়াইড বাট ভেরিয়েবল স্প্লিট ইন আর রিভার্স স্প্লিট ইন এই টার্মগুলো একটু আমি একটু বোঝানোর চেষ্টা করব ঠিক আছে তোমরা একটু শোনো আমরা নর্মালি কি হয় এটা বোঝাতে গেলে আমাকে একটু ভিতরে ঢুকতে হবে ঠিক আছে আমি একটু আর একটু মেকানিজম গুলো তোমাকে বুঝতে হবে যদি এটা ভালো করে বুঝতে চাও আমি বলছি শোনো সবাই আমরা যখন ইনস্পিরেশন নেব তাহলে কি হবে ইনস্পিরেশন নেওয়ার সময় আমাদের থোরাসিক ক্যাভিটির কি হবে থোরাসিক ক্যাভিটির মানে ভলিউমটা বেড়ে যাবে ঠিক আছে পরে আমাদের লাংসটা এক্সপ্যানশন করবে আমাদের হার্টটা হ্যাঁ ইন্ট্রাথোরাসিক প্রেসারটা কি হবে কমে যাবে ঠিক আছে থোরাসিক ভলিউমটা বেড়ে যাবে মানে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে কি হলো তখন আমাদের লাংসটা এক্সপ্যান্ড করবে আমাদের মানে হার্টটাও এক্সপ্যান্ড করবে ঠিক আছে এই জন্য কি হবে আমাদের হার্টের রাইট অ্যাট্রিয়াল এবং রাইট ভেন্ট্রিকলের প্রেসারটা কমে যাবে এই জন্য আমাদের যে সিস্টেমিক ভেনাসিটানটা ঠিক আছে কি হবে বেড়ে যাবে সিস্টেমিক ভেনাসিটানটা বেড়ে যাবে ঠিক আছে সিস্টেমিক ভেনাসিটানটা বেড়ে যাবে কিন্তু বেড়ে যাওয়ার পর কি হবে এখান থেকে পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে ব্লাডটা আমাদের লাংসে যাবে লাংসে অক্সিজেনেশন হবে এবং পালমোনারি যে ক্যাপিলারি গুলো আছে ঠিক আছে যেহেতু আমাদের লাংসটাও এক্সপ্যান্ড করছে তাহলে ওই ভেসেল গুলো ডাইলেট করবে ঠিক আছে ওরা কি করবে ব্লাডটা এখানে রিজার্ভার হিসেবে রেখে দেবে রেখে দেওয়ার কারণে আমাদের লেফট হার্টে ব্লাড কি হবে কম যাবে লেফট হার্টে ব্লাড কম যাবে লেফট হার্টে যদি ব্লাড কম যায় তাহলে আমাদের কি ঘটনা ঘটবে দেখো আমরা বলছি সেকেন্ড হার্ট সাউন্ড যখন তৈরি হবে অ্যাওরটিক বাল্ব আগে ক্লোজ হবে পালমোনারি বাল্ব পরে ক্লোজ হবে ঠিক আছে এটা তো আমরা জানি যেহেতু ব্লাড কম যাচ্ছে অ্যাওরটিক বাল্বটা আগে ক্লোজ হয়ে গেল ঠিক আছে রাইট হার্টে আমাদের ব্লাড বেশি ঠিক আছে রাইট হার্ট থেকে সব ব্লাড তো আমাদের পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে কি লাংসে যেতে হবে ঠিক আছে লাংসে চলে যাবে যেহেতু আমাদের রাইট হার্টে ব্লাড বেশি তাহলে পালমোনারি বাল্বটা বন্ধ হতে কি হবে একটু সময় বেশি নিবে মানে অ্যাওরটিক বাল্বের পরপরই যে পালমোনারি বাল্বটা বন্ধ হওয়ার কথা তার চেয়ে সামান্য একটু সময় বেশি নিবে ঠিক আছে এটা নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন ইনস্পিরেশনে এই ঘটনা ঘটবে ঠিক আছে এটাকে আমরা বলি ইনস্পিরেশনের সময় সেকেন্ড হার্ট সাউন্ড দেখেন কি হয় এই যে লেখা আছে স্প্লিট হবে ঠিক আছে হ্যাঁ আর এক্সপিরেশন হ্যাঁ আবার বলি এই মেকানিজমটা আপনাদের ডেভিশনে দেওয়া আছে ধরো ফিফথ ইয়ার ডেভিশনে খেয়াল করবেন দেওয়া আছে ঠিক আছে কি হয় এখানে ঘটনা আমরা যখন ইনস্পিরেশন নেব আমাদের থোরাসিক ইন্ট্রাথোরাসিক প্রেসার কমে যাবে থোরাসিক ভলিউমটা বেড়ে যাবে ফলে আমাদের লাংস এক্সপ্যানশন করবে আমাদের হার্টটাও এক্সপ্যান্ড করতে পারবে ঠিক আছে ডায়াস্টলটা ভালো হবে করার ফলে আমাদের কি হবে রাইট অ্যাট্রিয়াল রাইট ভেন্ট্রিকলের প্রেসারটা কমে যাবে আমাদের সিস্টেমিক ভেনাসিটানটা কি হবে তাহলে সিস্টেমিক ভেনাসিটানটা বেশি হবে দেখেন ঠিক আছে এখন দেখেন আমরা জানি সেকেন্ড হার্ট সাউন্ডে দুইটা কম্পোনেন্ট থাকে অ্যাওরটিক কম্পোনেন্ট পালমোনারি কম্পোনেন্ট আমরা আগেও বলেছি অ্যাওরটিক বাল্ব আগে বন্ধ হবে পালমোনারি বাল্ব পরে বন্ধ হবে এটা নর্মাল ঠিক আছে এখানে যেহেতু রাইট হার্টে ব্লাড বেশি তাহলে আমাদের সব ব্লাডই তো কি করতে হবে পালমোনারি ভেসেল দ্বারা কি করতে হবে আমাদের বের হয়ে যেতে হবে ধরলাম অ্যাওরটিক বাল্ব বন্ধ হয়ে গেল কিন্তু তার পরপরই পালমোনারি বাল্ব বন্ধ হয়ে যাওয়ার কথা বাট আমাদের রাইট হার্টে ব্লাড বেশি থাকার কারণে এই পালমোনারি ব্লাডটা পালমোনারি বাল্বটা বন্ধ হতে একটু সময় বেশি নিবে ঠিক আছে মানে এটাকে আমরা বলি যে সেকেন্ড হার্ট সাউন্ডের দুটো কম্পোনেন্ট আগে যদি ধরো আমি একটা এক্সাম্পল দিই
এটা অ্যাওরটিক কম্পোনেন্ট ঠিক আছে, এটা ক্লোজ হয়ে গেল, তারপর পালমারি কম্পোনেন্ট, এরকম কাছাকাছি সময়ে কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে ঠিক আছে। কিন্তু ইনস্পেকশনের সময় ধরো এই দুটো কম্পোনেন্ট একটু দূরে সরে গেল, এটা অ্যাওরটিক কম্পোনেন্ট, এটা পালমারি কম্পোনেন্ট ঠিক আছে। কারণ কি, আমরা তো বললাম রাইট হার্টে ব্লাড বেশি থাকে, ব্লাডটা বের হয়ে যেতে সময় লাগে, এই জন্য অ্যাওরটিক ভালভ বন্ধ হয়ে গেল, বাট পালমারি ভালভ বন্ধ হয়েছে আরো কিছুটা সময় নিয়ে, তাহলে সেকেন্ড হার্ট সাউন্ডের দুটো কম্পোনেন্ট স্প্লিটিং হয়ে যাবে ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, এটাই হচ্ছে ইনস্পিরেশনের, এটা ফিজিওলজিক্যাল ঘটনা। কিন্তু আর এক্সপিরেশনের সময় তার উল্টা ঘটনা ঘটবে, আর এটা ব্যাখ্যা করার কিছু নাই। এখন দেখো যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ফিক্সড ওয়াইড স্প্লিটিং ঠিক আছে। অর্থাৎ এখানে রেসপিরেশনের সাথে আমাদের এই স্প্লিটিনের অর্থাৎ সেকেন্ড হার্ট সাউন্ডের যে দুটো কম্পোনেন্ট আগে পরে বন্ধ হবে, এটার কোনো মানে ডিপেন্ডেন্সি থাকবে না ঠিক আছে। এই জন্য বলা হয় এখানে স্প্লিটিনটা ফিক্সড ঠিক আছে। এটা কি অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। পরবর্তীতে চলে আসো যেটা সেটা ভেরিয়েবল স্প্লিটিং। ভেরিয়েবল স্প্লিটিং না তো, এটাকে বলা হয় ওয়াইড স্প্লিটিং ঠিক আছে। মানে আমাদের ইনস্পিরেশনের সময় যে ই হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ডে স্প্লিটিং হচ্ছে, এটা ফিজিওলজিক্যাল প্রসেস। এটা আরো বেশি স্প্লিটিং হবে যদি আমাদের রাইট সাইডে যে ব্লাডটা যাচ্ছে ওইখানে কোনো যে অবস্ট্রাকশন থাকে, অর্থাৎ পালমারি হাইপারটেনশন হলো, তাহলে তো রাইট অ্যাট্রিয়া থেকে রাইট ভেন্ট্রিকলে থেকে ব্লাডটা কি হবে, পালমারি ভেসেল দিয়ে লাংসে যেতে পারবে না, মানে যেতে সময় লাগবে আরো বেশি, তাহলে পালমারি ভালভটা আরো পরে বন্ধ হবে, তাহলে সেকেন্ড হার্ট সাউন্ডটা আরো স্প্লিটিং হবে ঠিক আছে। এটাকে বলছে ওয়াইড স্প্লিটিং। আরেকবার বলেন না, এটা একটু আরেকবার বলেন এই লাস্ট। আবার আমি বলছি শোনো, আমরা জানি সেকেন্ড হার্ট সাউন্ড ফিজিওলজিক্যালি ইনস্পিরেশনের সময় কি হবে, স্প্লিটিং হবে ঠিক আছে। কিন্তু আমাদের যদি রাইট সাইডে কোনো কারণে প্যাথোলজিক্যাল কোনো কন্ডিশন থাকে, কোনো কারণে রাইট সাইডে যে ব্লাডটা যায় অর্থাৎ পালমারি ট্রাঙ্ক দিয়ে পালমারি ভেন্ট্রিকল থেকে যে ব্লাডটা যাবে, এখানে কোনো কারণে কোনো জায়গায় যদি অবস্ট্রাকশন থাকে, তাহলে কি হবে, তাহলে আমাদের সেকেন্ড পালমারি ভালভটা আরো পরে বন্ধ হবে, অর্থাৎ স্প্লিটিংটা যদি সেকেন্ড হার্ট সাউন্ড স্প্লিটিংটা যদি ইনস্পিরেশনের সময় যদি এইটুকু থাকে, তাহলে প্যাথোলজিক্যাল কন্ডিশন থাকার কারণে আরো বেড়ে যাবে ঠিক আছে। আমি একটা এমনি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, আরো বেড়ে যাবে ঠিক আছে। অ্যাটিক বাল্ব এই সময় বন্ধ হলে পালমারি বাল্ব ধরো আরো পরে অনেক পরে বন্ধ হবে ঠিক আছে। এটাই বলছি আমরা ওয়াইড স্প্লিটিং। এটা কি কারণে হবে, আমরা তো বললাম রাইট সাইডে আমাদের কোনো যদি অবস্ট্রাকশন থাকে অর্থাৎ রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, পালমারি হাইপারটেনশন অথবা পালমারি এম্বোলিজম ঠিক আছে, এইসব কন্ডিশনে আমাদের সেকেন্ড হার্ট সাউন্ডটা ওয়াইড স্প্লিটিং হবে। চলে আসে রিভার্স স্প্লিটিং। রিভার্স স্প্লিটিং বলতে বোঝাচ্ছে আমরা এতক্ষণ বললাম অ্যাটিক বাল্ব আগে বন্ধ হবে, পালমারি বাল্বটা কি হবে পরে বন্ধ হবে, কিন্তু কিন্তু এখানে উল্টা যাবে, ঘটনাটা উল্টা ঘটবে, অর্থাৎ অ্যাওরটিক পালমারি ভালভটা আগে বন্ধ হবে, অ্যাওরটিক ভালভটা পরে বন্ধ হবে ঠিক আছে। কি কারণে, আমাদের লেফট সাইডে যে সার্কুলেশনটা হবে অর্থাৎ লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওরটা দিয়ে যে ব্লাডটা যাচ্ছে, এখানে কোনো কারণে যদি অবস্ট্রাকশন থাকে বা ব্লাড যাওয়ার জন্য বেশি কাজ করতে হয় ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হবে, পালমারি ভালভটা আগে ক্লোজ হয়ে যাবে, অ্যাওরটিক ভালভটা পরে ক্লোজ হবে। এটাকে আমরা বলছি রিভার্স স্প্লিটিং। কি কারণে হতে পারে, আমরা যেটা বললাম লেফট সাইডে আমাদের যে সার্কুলেশন হয় ভেন্ট্রিকল থেকে অর্থাৎ অ্যাওরটিক স্টেনোসিস যদি থাকে, তাহলে কি হবে, ব্লাডটা সহজে যেতে পারবে না, এই ভালভটা ক্লোজ হতে সময় নেবে, অথবা আমাদের সিস্টেমে হাইপারটেনশন আছে তাহলে ব্লাডটা যেতে কি করবে সময় নেবে ঠিক আছে। তাহলে এইসব কন্ডিশনে আমাদের কি হবে, রিভার্স স্প্লিটিং হবে। রিভার্স স্প্লিটিং মানে উল্টা যাবে ঠিক আছে, অ্যাওরটিক ভালভটা পরে বন্ধ হবে, পালমারি ভালভটা আগে বন্ধ হবে। আশা করি বোঝা গেছে। হ্যাঁ ভাই, ফিক্সড স্প্লিটিংটা যে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট হবে, এটা কিভাবে হবে মেকানিজমটা, ফিক্সড স্প্লিটিং যেটা? হ্যাঁ, মেকানিজমটা আমি যতদূর দেখেছি বইগুলোতে সেটা এরকম বলা আছে যে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে কি হয়, ব্লাড কই থেকে কই যায়, ভেন্ট্রিকল থেকে মানে রাইট ভেন্ট্রিকলে যাওয়ার পর আমাদের পালমারি ট্রাঙ্কের মাধ্যমে আবার ওই দিক দিয়ে চলে যাবে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যেটা, সেটা আচ্ছা মেকানিজমটা আমি তোমাকে পরে আরো ডিটেলস বই দেখে, আমি মেকানিজমটা বইতে পাইনি, আমি যে দুই তিনটা বই দেখছি বইতে আসলে মেকানিজমটা পাইনি, আমি পরে তোমাকে আমাদের হয়তো পরবর্তী ক্লাসে আমি জানিয়ে দেবো বা গ্রুপে আমি পোস্ট দিয়ে দেবো ঠিক আছে, আমি যদি কোথায় খুঁজে পাই। আমি কয়েকটা বই দেখছি, আমি মেকানিজমটা আসলে পাইনি ঠিক আছে। সেপ্টাল ডিফেক্টে ফিক্সড স্প্লিটিং থাকবে এরকম কিছু কি থাকবে, ফিক্সড স্প্লিটিং কথা আমি শুনতে পাইনি। হ্যাঁ, এটা মেকানিজমটা কি, ও জানতে চাইছে এই যে কেন ফিক্সড স্প্লিটিং থাকছে, এটা মেকানিজমটা কি, মেকানিজমটা আসলে আমি নিজেও
বইগুলো আমি যে দুই একটা বই দেখছি, ডেভিডসন ম্যাকলয়েড আব্দুল শাহের শর্টকে, যেখানে পাইনি, ঠিক আছে, আমি যদি পরবর্তীতে নেট থেকে দেখে আমি তোমাদেরকে জানাবো, ঠিক আছে। অন্য বই থেকে সাউন্ড যখন স্প্লিট হবে সেকেন্ড থার্ড সাউন্ডটা, সেই ক্ষেত্রে কোন এইচটিএমএল ফাইলটা বেশি দিবে, রাইটে অর লেফটে? আর স্প্লিটিং এর সাথে এখানে পিসারে কম বেশি হবে না, যদি তোমার প্যাথোলজিক্যাল কন্ডিশন চলে আসে তখন হতে পারে, ঠিক আছে। তাও লং টাইম থাকার পর, ধরো এই যে তোমার পালমোনারি হাইপারটেনশন আছে, লং টাইম যখন থাকবে, ঠিক আছে, তখন আমাদের রাইট আট্রিয়াল, রাইট ভেন্ট্রিকল বিষয় বেড়ে যাবে, রাইট আট্রিয়াল বিষয় বেড়ে যাবে, লং টাইম থাকবে তখন ব্লাড ফ্লো উল্টা দিকে যাবে, রাইট থেকে লেফটে যাবে, এটাকে বলা হয় এজান, কি ওটা এসএন মেঞ্জার সিন্ড্রোম, ঠিক আছে, কার্ডিওলজিতে পড়বা, EISEN মেঞ্জার সিন্ড্রোম, ঠিক আছে। এটা লং টাইম থাকার পর হয়, নর্মালি হবে না। যাক, পরবর্তীতে চলে আসো, আমাদের সময় নেই বেশি, সামনে দিকে আগাতে হবে। থার্ড হার্ট সাউন্ড, ঠিক আছে, আমি মনে করি সেকেন্ড হার্ট সাউন্ড যতটুকু বুঝাইছি আশা করি এই টার্ম গুলো আর ভুল হওয়ার কথা না। চলে আসো থার্ড হার্ট সাউন্ড। থার্ড হার্ট সাউন্ডের কজ গুলো জানতে হবে। ফিজিওলজিক্যাল আমরা থার্ড হার্ট সাউন্ড পেতে পারি, প্যাথোলজিক্যাল পেতে পারি। ফিজিওলজিক্যাল এর মধ্যে মনে রাখো ইউজুয়ালি পেশেন্ট ইয়াং পিপুল, প্রেগনেন্সি, অ্যাথলেট অথবা ফিভার যদি হয় পেশেন্টে তখন পেতে পারি, ঠিক আছে। প্যাথোলজিক্যাল কন্ডিশনের মধ্যে দুইটাই মনে রাখো, হার্ট ফেলার, মাইটাল রিগার্জিটেশন, হার্ট ফেলার, মাইটাল রিগার্জিটেশন। ফোর্থ হার্ট সাউন্ড, ঠিক আছে, ইউজুয়ালি একটা কন্ডিশন মনে রাখো আমরা লেফট ভেন্ট্রিকুলার ফেলার, অথবা দুইটা কন্ডিশন মনে রাখো, লেফট ভেন্ট্রিকুলার ফেলার অথবা HOCM অর্থাৎ হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, ঠিক আছে। এই দুইটা কন্ডিশন আমরা ইউজুয়ালি ফোর্থ হার্ট সাউন্ড পাই। সিস্টোলিক ক্লিক এবং ওপেনিং স্ন্যাপ এই দুটো নিয়ে বলবো না, এগুলো বড় হয়ে পড়বা। ভাই ভাইয়া থার্ড হার্ট সাউন্ডের ক্ষেত্রে ভাইয়া প্যাথোলজিক্যাল সেকেন্ড কজটা কি বলছিলেন? ইয়াং পিপল, প্রেগনেন্সি, অ্যাথলেট অথবা ফিভার এই সব কন্ডিশনে আমরা পেতে পারি, ঠিক আছে। এসব পর্ব দিতে আমরা পর্ব মারমার, ঠিক আছে। মারমার বুঝতে হলে তোমাকে চারটা কোন পেজে কত চ্যাপ্টারে ডেভিসনের কার্ডিওলজিতে আছে সুন্দর করে দেওয়া আছে, দেখবো কার্ডিওলজির যে সিমটম অ্যানালাইসিস দেখেন আছে না প্রথম দিকে, ঠিক আছে, ওইখানে দেওয়া আছে। পরবর্তীতে চলে আসো আমরা পর্ব মারমার। মারমার কাকে বলে? অ্যাবনর্মাল ডেথ সাউন্ড, সরি, অ্যাবনর্মাল হার্ট সাউন্ড কে কি বলে? মারমার বলে, ঠিক আছে। মারমার দুইটি কারণে হতে পারে, একটা হচ্ছে অ্যাবনর্মাল বাল্বের মধ্যে যদি নর্মাল ব্লাড ফ্লো হয়, অথবা কি হতে পারে, নর্মাল বাল্বের মধ্যে যদি অ্যাবনর্মাল ব্লাড ফ্লো হয়, ঠিক আছে। আমি আবার বলছি মারমারের মেকানিজম দুইটা, অ্যাবনর্মাল বাল্বের মধ্যে যে হার্ট বাল্ব যেগুলো আছে, অ্যাবনর্মাল হার্ট বাল্বের মধ্যে যদি নর্মাল ব্লাড ফ্লো হয়, অথবা অ্যাবনর্মাল ব্লাড ফ্লো যদি নর্মাল বাল্বের মধ্যে দেওয়া হয়, তাহলে আমাদের হার্ট সাউন্ড হতে পারে। নর্মাল ব্লাড ফ্লোর কি নাম কি আর অ্যাবনর্মাল ব্লাড ফ্লোর নাম কি? ফিফটি আর নর্মালটা হচ্ছে ল্যামিনার ব্লাড ফ্লো আর অ্যাবনর্মালটা হচ্ছে টারবুলেন্স, টারবুলেন্ট ব্লাড। গুড গুড, ঠিক আছে। আমরা জানি নর্মাল ব্লাড ফ্লো লাগা সেমিলুনার অথবা সরি কি বললা তুমি ওটা ল্যামিনার, ল্যামিনার ব্লাড, হ্যাঁ ল্যামিনার ব্লাড, ল্যামিনার ব্লাড ফ্লো, ঠিক আছে। আর অ্যাবনর্মালটা হচ্ছে গা টারবুলেন্স ব্লাড ফ্লো, ঠিক আছে। ল্যামিনার, ল্যামিনার ব্লাড ফ্লো বলতে বোঝাচ্ছে আপনি একটা ভেসেলের মধ্যে দিয়ে ব্লাড ওরা আরবিসি মাঝখানে থাকে এভাবে সুন্দরভাবে যায়, আর অ্যাবনর্মাল ব্লাড ফ্লো এক একটা এক এক দিকে যাবে, ঠিক আছে। তখন ব্লাডে যখন ভেসেলের মধ্যে দিয়ে যাবে এক ধরনের শব্দ তৈরি হবে, এটাই হচ্ছে গা অ্যাবনর্মাল ব্লাড ফ্লো, টারবুলেন্ট ব্লাড ফ্লো, ঠিক আছে। এক্ষেত্রে আমরা মারমার পেতে পারি। চলে আসো মারমার যদি আমরা বুঝতে চাই, ঠিক আছে, মারমারকে আমরা তিন ভাগে ভাগ করবো, সিস্টোলিক মারমার, ডায়াস্টোলিক মারমার, কন্টিনিউয়াস মারমার। আমি আবার বলছি মারমার তিন ধরনের হতে পারে, সিস্টোলিক, ডায়াস্টোলিক আর হচ্ছে কন্টিনিউয়াস মারমার। সিস্টোলিক মারমার আমরা ওই সব মারমারকে বলবো আমরা যখন মারমার শুনবো স্থিতিস্থাপক দিয়া, যদি আমাদের ক্যারোটিড পালস একটা হাত থাকবে, ঠিক আছে, এই ক্যারোটিড পালসের সাথে যে মারমারটা কোইনসাইড করবে সেটা হচ্ছে সিস্টোলিক মারমার, ঠিক আছে। আর ডায়াস্টোলিক মারমার যেটা কোইনসাইড করবে না এই ক্যারোটিড পালসের সাথে সেটা হলো ডায়াস্টোলিক মারমার। কন্টিনিউয়াস মারমার যেটা সবসময়ই হবে, ঠিক আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস মারমার, এটা আমরা জানি। চলে আসো সিস্টোলিক মারমার। দেখো সিস্টোলিক মারমার কজ গুলো মনে রাখার জন্য আমি মনে করি মুখস্থ করার দরকার নাই, এই ছবিটার দিকে তোমরা একটু তাকাও সবাই, এই ছবিটা আমার যে হার্টের একটা ছবি নিয়েছি এই ছবিটার দিকে তাকাও। দেখো মনে করো সিস্টোলিক মারমার মানে ভেন্ট্রিকলে সিস্টল হচ্ছে, তুমি একটু চিন্তা করো ভেন্ট্রিকলে সিস্টল হচ্ছে, রাইট ভেন্ট্রিকল অর লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে, রাইট ভেন্ট্রিকল অর লেফট ভেন্ট্রিকলে সিস্টল হচ্ছে। হ্যাঁ, সিস্টল হলে কি হবে? দেখো আমাদের যে অ্যাওর্টিক বাল্ব আর হচ্ছে সরি অ্যাওর্টিক পালমোনারি অথবা টাইটাস ফিট আর ওই লাগা মাইটাল বাল্বের এই সমস্যার কারণেই আমাদের মারমার হতে পারে। কি হবে? সিস্টল হচ্ছে মানে আমাদের ভেন্ট্রিকলে কন্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে। কন্ট্রাকশন যদি হয় তাহলে আমাদের কি হবে, অ্যাওর্টার ব্লাড লেফট ভেন্ট্রিকল থেকে বের হয়ে যেতে হবে, এখন
যদি অ্যাওরটিক স্টোনোসিস থাকে, এই যে আমাদের অ্যাওরটিক বাল্ব স্টোনোসিস, ঠিক আছে, এই যে অ্যাওরটিক বাল্বে যদি এইভাবে এইভাবে স্টোনোসিস থাকতো, তাহলে বাল্বের ওপেনিং করার যে জায়গাটা, লুমেনটা কি হবে, কমে যাবে, যখন ব্লাড যেতে যাবে একটা প্রেশার ক্রিয়েট করবে, তখন একটা শব্দ পাবো, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাওরটিক স্টোনোসিস এর জন্য আমরা একটা মান পাবো। আমরা তাহলে কি বললাম, যদি লেফট ভেন্টিকলে সিস্টল হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে, তাহলে ব্লাড আমাদের অ্যাওর্টাতে বের হয়ে যেতে দেবে, অ্যাওর্টিক স্টেনোসিস যদি থাকে তাহলে ব্লাড যখন একটা প্রেশার ক্রিয়েট করবে, ব্লাড যেতে পারবে না, তখন একটা মারমার অ্যাবনর্মাল হার্ট সাউন্ড শুনতে পাবো, সেটাই আমাদের হচ্ছে কি অ্যাওর্টিক স্টেনোসিস এর মারমার, ঠিক আছে। দেখো আরেকটা কি ঘটনা ঘটতে পারে, এখানে আমাদের এই লেফট ভেন্টিকলে কি হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে, কন্ট্রাকশন হওয়ার কারণে আমাদের যে এখানে লেফট ভেন্টিকুলার লেফট অ্যাট্রিয়াম এর মধ্যে যে বাল্বটা আছে, অর্থাৎ এই বাল্বটার নাম কি, বাইকাসপিড বা মাইটাল বাল্ব, মাইটাল বাল্ব বা বাইকাসপিড বাল্ব, ঠিক আছে, এই মাইটাল বাল্ব বা বাইকাসপিড বাল্ব যদি কোনো কারণে কি হয়, এই যে দুটো লিপ আছে বাল্বের, ঠিক আছে, এই দুটো লিপ যদি ভালো করে ক্লোজ না হতে পারে কোনো কারণে, ঠিক আছে, তাহলে ব্লাড কি হবে, ব্লাডটা মানে রিগার্জিটেশন হবে, মানে উপরের দিকে চলে যাবে, তখন এই যে ব্লাডটা উপরের দিকে চলে যাওয়ার কথা না, ঠিক আছে, এই অ্যাবনর্মাল সময় যে ব্লাডটা উপরের দিকে চলে যাচ্ছে, তখন আমরা একটা সাউন্ড শুনতে পাবো, ঠিক আছে, অর্থাৎ মাইটাল রিগার্জিটেশনে আমরা একটা সাউন্ড শুনতে পারবো, এটাই হচ্ছে গা সিস্টোলিক মারমার, ঠিক আছে। তাহলে লেফট হাতে আমি বুঝাইলাম, রাইট হাতে একই কন্ডিশন, পালমোনারি স্টেনোসিস হলে যখন রাইট হাতে কন্ট্রাকশন হবে, ব্লাডটা যেতে যাবে, পালমোনারি স্টেনোসিস এর কারণে একটা মারমার পাবো, অথবা যে আমাদের টাইকাসপিড বাল্বটা আছে কোনো কারণে যদি ভালোভাবে ক্লোজ না হতে পারে, তাহলে আমাদের ব্লাডটা কি হবে, রাইট ভেন্টিকল থেকে রাইট অ্যাট্রিয়ামের দিকে চলে যেতে হবে, তখন একটা আমরা মারমার পাবো, এটাকে আমরা বলি টাইকাসপিড রিগার্জিটেশন, ঠিক আছে। তাহলে দেখো এই দুটো বাল্বের আমরা যখন সিস্টল হবে, ঠিক আছে, দুটো ভেন্টিকলে যখন সিস্টল হবে, তখন আমরা যে মারমারটা পাবো সেটা হচ্ছে সিস্টোলিক মারমার। তাহলে আমরা মেকানিজম বুঝে আমরা চারটা কজ মনে রাখবো এখান থেকে। এক নম্বর কজ আমরা মনে রাখতে পারি কি, অ্যাওরটিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস, ঠিক আছে। দুই নম্বর মনে রাখবো, মানে দুটো কন্ডিশন গেল, আর দুটো কন্ডিশন মনে রাখবো, মাইটাল রিগার্জিটেশন, টাইকাসপিড রিগার্জিটেশন, ঠিক আছে। তাহলে এই চারটি কন্ডিশনে আমরা পাবো সিস্টোলিক মারমার, বোঝা গেছে? মাইট্রাল রিগার্জিটেশনের পরটা কি বলছো, টাইকাসপিড, এই যে রাইট রাইট সাইডে যে বাল্বটা আছে, কি বাল্ব, টাইকাসপিড বাল্ব না, এই বাল্বটা যদি রিগার্জিটেশন হয়, যদি ভালোভাবে ক্লোজ না হতে পারে, এখানে যখন কন্ট্রাকশন হচ্ছে ভেন্টিকলে, তাহলে ব্লাড কি হবে, উপরের দিকে অ্যাট্রিয়ামের দিকে চলে যাবে না, তাহলে তো তখন আমরা একটা মারমার পাবো, এটাকে বলছে টাইকাসপিড রিগার্জিটেশন। এই চারটি কন্ডিশনে আমরা সিস্টোলিক মারমার পাবো, ঠিক আছে। আশা করি কি মুখস্থ করতে হবে নাকি কিছুটা বোঝা গেছে? আচ্ছা কন্ডিশন চারটার নাম শুধু আরেকবার বলেন, অ্যাওরটিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস, ঠিক আছে, মাইটাল রিগার্জিটেশন, টাইকাসপিড রিগার্জিটেশন, আর একটা একটু মুখস্থ রাখেন, বিএসডি, ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট, এখানেও সিস্টোলিক মারমার পাওয়া যায়, ঠিক আছে। তারপরে চলে আসো, এখন ধরো ডায়াস্টোলিক মারমার, ঠিক আছে, ডায়াস্টোলিক মারমারটা দেখো কি হতে পারে, ভেন্টিকলে ডায়াস্টল হচ্ছে, তুমি একবার কল্পনা করো ভেন্টিকলে ডায়াস্টল হচ্ছে, ঠিক আছে, আমাদের এই রাইট ভেন্টিকল আর লেফট ভেন্টিকলে ডায়াস্টল হচ্ছে, ডায়াস্টল হচ্ছে মানে কি, ব্লাড হচ্ছে অ্যাট্রিয়াম থেকে ভেন্টিকলে আসবে, ঠিক আছে, আর্লি স্টেজে কি হচ্ছিল, ডায়াস্টল হওয়ার আগে ভেন্টিকলে সিস্টল হচ্ছিল, মানে ব্লাডটা অ্যাওর্টা দিয়ে যাচ্ছিল, পালমোনারি ট্রাঙ্ক দিয়ে যাচ্ছিল, ঠিক আছে, মানে যাওয়ার পরই তো ওটা মানে সিস্টোল শেষ হয়ে যাবে, আমাদের ডায়াস্টল শুরু হবে, ঠিক তাই কিনা? দেখো সেটা যদি হয়, আমাদের যদি ব্লাডটা ধরলাম ডায়াস্টল শুরু হবে, হওয়ার পর তো এই বাল্বটা বন্ধ হয়ে যায়, অ্যাওরটিক বাল্বটা বন্ধ হয়ে যায়, পালমোনারি বাল্বটা বন্ধ হয়ে যায়, ঠিক না, আর কোনো কারণে যদি এই বাল্বটা ভালো করে ক্লোজ হতে না পারে, ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের যে অ্যাওরটার মধ্যে ব্লাডটা আসে ওটা ব্যাক ফ্লো করবে, কিছুটা ব্যাক ফ্লো করবে, অর্থাৎ অ্যাওরটিক রিগার্জিটেশনের কারণে আমরা তখন একটা মারমার পাবো, ঠিক আছে, অথবা পালমোনারি এর মধ্যে যে ব্লাডটা আছে, ঠিক আছে, রাইট ভেন্টিকলে ডায়াস্টল সিস্টেম শেষ হওয়ার পর ডায়াস্টল যে শুরু হবে, তখন যদি এই ব্লাডটা যদি ভালো করে বন্ধ হয়ে যাওয়ার কথা বন্ধ না হতে পারে, তখন ব্লাডটা পালমোনারি ট্রাঙ্ক থেকে কিছু ব্লাড ব্যাক ফ্লো করবে, আর কোথায়, রাইট ভেন্টিকলে, ঠিক আছে, এই যে ব্লাডটা ব্যাক ফ্লো করার কারণে আমাদের কি হবে, একটা মারমার পাবো, অর্থাৎ অ্যাওরটিক রিগার্জিটেশন বা পালমোনারি রিগার্জিটেশনে আমরা যে মারমারটা পাবো সেটা হচ্ছে ডায়াস্টলিক মারমার, স্টোনোসিস হয় কি হবে, ব্লাড আসতে পারবে না সহজে, এখানে একটা প্রেশার ক্রিয়েট হবে, এই জন্য একটা মারমার পাবো, অর্থাৎ মাইটাল স্টোনোসিস এবং টাইকাসপিড স্টোনোসিস এর জন্য আমরা যে মারমারটা পাবো সেটা হচ্ছে কি ধরনের মারমার, ডায়াস্টলিক মারমার। তাহলে চারটি কন্ডিশন আমরা মনে রাখবো, ডায়াস্টলিক মারমার, অ্যাওরটিক রিগার্জিটেশন, পালমোনারি রিগার্জিটেশন, মাইটাল স্টেনোসিস, টাইকাসপিড স্টেনোসিস, ঠিক আছে। সমস্যা হয় কি,
মানে সবগুলো বাল্ব গুলো কাছাকাছি, ঠিক আছে, মানে চারটেই বাল্ব, এবং এই চারটে বাল্বে তো আপনাকে আলাদা করতে হবে। অনেক সময় এই স্টেনোসিস রিগার্জিটেশন এটা প্যাচ লেগে যায়, কোন বাল্বে কি হবে। আপনি যদি এই মেকানিজমটা বোঝেন, মেকানিজমটা বুঝে দুই তিনবার পড়েন, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে, যেটার জীবনও আপনি ভুলবেন না। ঠিক আছে, একটু কল্পনা করবেন যে আমাদের ভেন্টিকুলার সিস্টল হচ্ছে, তাহলে ব্লাডটা কই থেকে কই যাবে, ঠিক আছে, তখন কি ধরনের মারমার হতে পারে। ভেন্টিকুলার ডায়াস্টল হচ্ছে, তখন ব্লাডটা কই থেকে কই যাবে, তখন কি ধরনের মারমার হতে পারে, একটু কল্পনা করে পড়বেন, ঠিক আছে, তাহলে মুখস্থ করতে হবে না। বোঝা গেছে? জি ভাইয়া। ঠিক আছে, বুঝলি ভালো, নাহলে টানা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, এটা বড় কথা। ঠিক আছে, বুঝে অথবা মুখস্থ যে কোনো ভাবে কন্টিনিউয়াস মারমারটা ইউজুয়ালি কয়েকটা কন্ডিশন মনে রাখো, পিডিএ প্যাটেন্ট ডাক্তার কাটারেসাস, অর্থাৎ আমাদের যখন ই হয় মানে কি বলে যে নিউনেটাল ডেভেলপমেন্টে, তখন আমাদের কি হয় এই যে এই পালমারি ট্রাঙ্ক থেকে একটা ভেসেল কি হয় একদম ডিসেন্ডিং আউটারতে যা মানে অ্যাডজাস্ট থাকে, ঠিক আছে, ব্লাডটা পালমারি ট্রাঙ্ক থেকে এখানে ডিরেক্ট চলে যায়, ঠিক আছে। এইটা কোনো কারণে যদি পারসিস্টেন্ট করে, আমরা ওটাকে বলি প্যাটেন্ট আর্টারাস আর্টারেসাস, প্যাটেন্ট আর্টারাস আর্টারেসাস, ঠিক আছে। এইখানে যে মারমার, আমরা যখন কনজেনিটাল হার্ট ডিজিজ পড়বো তখন ভালো করে বুঝাবো, আপাতত একটু খেয়াল করেন। আমাদের যে পালমারি ট্রাঙ্কটা আছে, ঠিক আছে, আমাদের যখন নিউনেটাল বাচ্চাদের থাকে, নিউনেট থাকে অর্থাৎ ক্রিটিক্যাল স্টেজে থাকে, তখন এই যে পালমারি ট্রাঙ্ক থেকে একটা মানে আর্টারি কি হয় ডিরেক্ট যা আমাদের এই ডিসেন্ডিং যে থোরাসিক আর্টারি আছে এখানে লাগানো থাকে। ব্লাডটা কি হয় এই লেফট রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা পালমারি ট্রাঙ্কের মাধ্যমে যা লাংসে যায় না, কারণ লাংস তো তখন ফাংশনিং থাকে না কারণে, যদি পারসিস্টেন্ট করে তখন এটাকে বলা হয় পিডিএ প্যাটেন্ট ডাক্টার আর্টারিসাস। দেখেন প্যাটেন্ট ডাক্টার আর্টারিসাস হলে কন্টিনিউয়াস মারমার হবে, কারণ কি আপনার পালমারি ট্রাঙ্ক থেকে ব্লাডটা তো সবসময় যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে এই রাস্তা দিয়ে হাতে বা কোথায় দেখবেন, আপনি যদি ওয়ার্ডে যান আটারি ব্যালেন্স ফিস্টুলা করি, ঠিক আছে, মানে আটারি থেকে ব্যালেন্সটা কি করে দিই আমরা মানে অ্যাডজাস্ট করে দিই, ঠিক আছে, তখন এখান থেকে কি হবে আটারিতে ব্লাস আছে ব্যানার দিয়ে ব্লাস চলে যায়, মানে সবসময় একটা আপনার এখানে একটা মারমার পাবেন, ঠিক আছে। এটা আটারি ভেনাস ফিস্টুলাতে আমরা যে মারমার পাই সেটা হচ্ছে গা কন্টিনিউয়াস মারমার। আরো কয়েকটি এক্সাম্পল আছে, ব্যানাস হাম, এগুলো মুখস্থ রাখার বিষয়, বোঝার আসলে এই বয়সেতে মুখস্থ নেই, ঠিক আছে। তাহলে মারমার মোটামুটি আমরা তিন ধরনের মারমার করলাম, সিস্টোলিক ডায়াস্টোলিক কন্টিনিউয়াস মারমার। যারা ফিফথ ইয়ারে, যারা ফিফথ ইয়ারে আছেন তাদের আর একটু বেশি পড়তে হবে, থার্ড ইয়ারে এগুলো ফোর্থ ইয়ারে দরকার নাই, ফিফথ ইয়ারে যারা আছেন আর একটু বেশি করতে হবে। সিস্টোলিক মারমারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে ইজেকশন সিস্টোলিক মারমার, প্যান সিস্টোলিক মারমার, ঠিক আছে, ইজেকশন সিস্টোলিক মারমার, প্যান সিস্টোলিক মারমার। এবং ডায়াস্টোলিক মারমারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, মিড ডায়াস্টোলিক মারমার, আর্লি ডায়াস্টোলিক মারমার। এই দুটো ডিপেন্ডেন্ট, ফিফথ ইয়ারে যারা আছেন তারা পাললি পড়বেন, নাহলে দরকার নাই, ঠিক আছে, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এগুলো পড়তে যান না, শুধুমাত্র সিস্টোলিক মারমারের এক্সাম্পল পড়বেন, ডায়াস্টোলিক মারমার এক্সাম্পল, কন্টিনিউয়াস মারমারের এক্সাম্পল। হ্যাঁ, এখন কয়েকটা বেসিক কথা বলি। বেসিক কথা হচ্ছে আমাদের ডায়াস্টোলিক মারমার গুলো শোনা যাবে খুব আস্তে, এর সাউন্ড খুব কম হয়, এই জন্য আমরা বিভিন্ন পজিশন করে এই মারমার গুলো শুনে থাকি, ঠিক আছে, বিভিন্ন পজিশন করে এই মারমার গুলো শুনে থাকি কিভাবে। যদি আমাদের মাইটাল বাল্বের যদি ডায়াস্টোলিক মারমার হয়, তাহলে আমরা লেফট ল্যাটারাল পজিশন করি প্যাশেন্টকে, লেফট ল্যাটারাল পজিশন করবো, ঠিক আছে, করে আমরা ইউজুয়ালি এখানে আমরা কি করি আমরা ডায়াফ্রাম দ্বারা সবকিছু দেখি, কিন্তু এই পেশেন্টকে তখন বেল দ্বারা দেখবো, ঠিক আছে, বেল দ্বারা দেখবো এবং বলবো পেশেন্টকে শ্বাস নেন, ছেড়ে দেন, দিয়ে ধরে রাখেন, ঠিক আছে, একটা প্রসেস আমরা বলি, যাই হোক এতটুকু মনে রাখতে না পারলেন। যদি আপনার কমন একটা কথা মনে রাখেন সবাই, যে ডায়াস্টোলিক মারমার আস্তে শোনা যাবে, সেই জন্য ভালো করে শোনার জন্য আমরা পেশেন্ট গুলোকে বিভিন্ন পজিশনিং করি, ঠিক আছে, লেফট ল্যাটারাল পজিশন করি মাইটাল বাল্বের মারমার গুলো দেখার জন্য, আর অ্যাওটিক বাল্বের ডায়াস্টোলিক মারমার গুলো দেখার জন্য আমরা ফরওয়ার্ড বেন্ডিং করি, ফরওয়ার্ড বেন্ডিং করি মানে সামনের দিকে এভাবে বসে এভাবে ঝুঁকে মারমার গুলো দেখি, তাহলে ভালো শোনা যাবে, ঠিক আছে। আর একটা কথা মনে রাখেন, সিস্টোলিক মারমার গুলো রেডিয়েট করে, সিস্টোলিক মারমার গুলো রেডিয়েট করে, ঠিক আছে, ইজালি মাইটাল এরিয়ার বাল্বের, মাইটাল বাল্বের যে মারমার গুলো আছে এগুলো রেডিয়েট করবে অ্যাক্সিলাতে, এগুলো রেডিয়েট করবে অ্যাক্সিলাতে, ঠিক আছে। আর আমাদের যে অ্যাওটিক বাল্বের যে মারমার গুলো আছে এই ইউজালি এগুলো রেডিয়েট করে আমাদের নেকে, ঠিক আছে। তাহলে
দুইটা কমন কথা মনে রাখতে হবে যে ডায়াস্টলিক মারমারগুলো আসতে শোনা যায় এই জন্য আমরা বিভিন্ন পজিশনিং করে মারমারগুলো শুনি আর অ্যাওরটিক সরি সিস্টোলিক মারমারগুলো আমাদের কি হবে সিস্টোলিক মারমারগুলো রেডিয়েট করবে অ্যাক্সিলাতে অথবা নেকে ঠিক আছে তাহলে এইসব জায়গা মারমার যখন আমরা দেখবো দেখতে হবে যা কি এটা আসলে ফিফথ ইয়ার যারা ওদের জন্য থার্ড ইয়ার ফোর্থ ইয়ার না পড়লে চলবে এগুলো দরকার নাই তাহলে সিনকোপ হচ্ছে সাডেন লস অফ কনসিয়াসনেস ডিউ টু রিডিউস সেরেব্রাল পারপারেশন ঠিক আছে কোনো কারণে আমাদের ব্রেনে ব্লাড সাপ্লাই কমে যাবে হঠাৎ করে পেশেন্ট অজ্ঞান হয়ে যাবে আনকনসিয়াস হয়ে যাবে এটাই সিনকোপ ঠিক আছে স্পেশালি একটু তাড়াতাড়ি পড়াতে হবে সময় নেই যেহেতু আমাদের সিনকোপ মেইনলি আমরা কোয়াজিওলজি ভাবে যদি দেখতে চাই আমরা তিন ভাগে ভাগ করতে পারি কার্ডিয়াক সিনকোপ হতে পারে নিউরোকার্ডিওজেনিক সিনকোপ হতে পারে পোস্টারাল হাইপারটেনশনের জন্য পেশেন্টের সিনকোপ হতে পারে ঠিক আছে পোস্টারাল হাইপারটেনশনের জন্য পেশেন্টের সিনকোপ হতে পারে তাহলে মেইনলি সিনকোপ আমরা কয় ধরনের বললাম কার্ডিয়াক নিউরোকার্ডিওজেনিক এবং পোস্টারাল হাইপারটেনশন ঠিক আছে কার্ডিয়াক কজের জন্য পেশেন্ট গুলো যে সিনকোপ হয়ে থাকে এটা দুইটা মেইনলি মানে আপনারা যদি মনে রাখেন যে দুইটা মানে হেডলাইনই মনে রাখতে হবে ঠিক আছে অ্যারিথমিয়ার জন্য আমাদের পেশেন্ট গুলো অনেক সময় আমাদের কাছে কি নিয়ে আসতে পারে পালপিটেশন শোনা যাচ্ছে আমাকে জি ভাইয়া জি ভাইয়া হ্যালো শোনা যাচ্ছে জি ভাইয়া শোনা যাচ্ছে আচ্ছা আসো আমাদের আমাদের কার্ডিয়াক তাহলে কার্ডিয়াক সিনকোপ আমাদের কাছে পেশেন্ট গুলো ইউজুয়ালি আবারই কার্ডিয়াক সিনকোপ নিয়ে পেশেন্ট গুলো আমাদের কাছে ইউজুয়ালি আসতে পারে দুইটা আমরা কজ খোঁজার জন্য দুইটা জিনিস মনে রাখবো একটা হচ্ছে অ্যারিথমিয়া নিয়ে আসতে পারে পেশেন্ট গুলো অ্যারিথমিয়ার জন্য সিনকোপ হতে পারে আর একটা মেকানিক্যাল অবস্ট্রাকশন হচ্ছে কার্ডিয়াক আউটপুট কম হচ্ছে ঠিক আছে সেই কারণে পেশেন্টের সিনকোপ হতে পারে এখন চলে আসে অ্যারিথমিয়া আমাকে শোনা যাচ্ছে নাকি জি ভাইয়া জি ভাইয়া শোনা যাচ্ছে মাসখানেক শোনা গেছে নাকি কেবল শোনা যাচ্ছে শোনা যাচ্ছে ভাইয়া কন্টিনিউ শোনা আবার ঠিক আছে আমি মনে হচ্ছে শোনা যাচ্ছে না চলে আসো তাহলে আমরা কার্ডিয়াক সিনকোপে বললাম কজ যদি মনে রাখি কার্ডিয়াক সিনকোপ কেন হতে পারে আমরা দুইটা হেডলাইনে মনে রাখবো অ্যারিথমিয়ার জন্য সিনকোপ হতে পারে অথবা মেকানিক্যাল অবস্ট্রাকশন হচ্ছে অর্থাৎ কার্ডিয়াক আউটপুট কম হচ্ছে কোনো কারণে মেকানিক্যাল অবস্ট্রাকশনের কারণে ঠিক আছে সেই কারণে আমাদের সিনকোপ হতে পারে কারণ কি সেরেব্রাল পারফিউশন কম হবে আমাদের সিনকোপ হবে ঠিক আছে অ্যারিথমিয়ার মধ্যে দুইটা টাইপে আমরা ভাগ করবো ব্যাড অ্যারিথমিয়া অর্থাৎ হার্ট রেট কমে যাবে অনেক ঠিক আছে আর ট্যাকি অ্যারিথমিয়া ইউজুয়ালি বলা আছে যে ব্যাড অ্যারিথমিয়ার জন্য সিনকোপটা বেশি হয় ট্যাকি অ্যারিথমিয়ার জন্য সিনকোপটা রিয়ারলি হয় ঠিক আছে এখন ব্যাড অ্যারিথমিয়া কি কি কারণে হতে পারে দুই একটা করে তোমরা মনে রাখতে পারো সিক্স সাইনাস সিনড্রোম অর্থাৎ এসএ নোড থেকে আমাদের যে মানে আমাদের যে ইম্পালস প্রডিউস হবে এসএ নোডটা কোনো কারণে যদি ফাইব্রোসিস হয় অথবা ইনফ্লামেশন হয়ে যায় বা ডিজেনারেশন হয়ে যায় ঠিক আছে তাহলে ইম্পালসটা তৈরি হতে পারবে না সেই ক্ষেত্রে আমাদের ইম্পালসটা ঠিক মতো আসবে না সেই ক্ষেত্রে পেশেন্টের কার্ডিয়াক আউটপুট কম হবে ঠিক আছে এই পেশেন্ট গুলো তখন সিক্স সাইনাস সিনড্রোমের পেশেন্ট গুলো অ্যারিথমিয়ার কারণে আমাদের কাছে কি নিয়ে আসতে পারে সিনকোপ নিয়ে আসতে পারে আর একটা নিয়ে আসতে পারে এবি ব্লক অ্যাটু ভেন্টিকুলার যদি ব্লক হয় পেশেন্টের বিশেষ করে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক যাদের হয় এই পেশেন্ট গুলো আমাদের কাছে স্ট্রোক অ্যাডামস অ্যাটাক নিয়ে আসে স্ট্রোক অ্যাডামস অ্যাটাক বলতে বোঝাচ্ছে যে পেশেন্ট গুলো মাঝে মাঝে সিনকোপ হবে মাঝে মাঝে ভালো হবে ঠিক আছে মাঝে মাঝে সিনকোপ হবে মাঝে মাঝে ভালো হয়ে যাবে ঠিক আছে এটাকে বলা হয় স্ট্রোক অ্যাডামস অ্যাটাক কিছু কিছু ড্রাগস এর কারণে পেশেন্ট গুলো আমাদের কাছে অ্যারিথমিয়া নিয়ে ব্যাড অ্যারিথমিয়া হয়ে আমাদের কাছে সিনকোপ নিয়ে আসতে পারে কি কি ড্রাগ হতে পারে যেমন ডিগক্সিন বিটা ব্লকার রেড লিমিটিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেমন কি ডেল্টিয়াজিম ভ্যারাপ্লেমিন তাহলে আপনারা মনে রাখেন ব্যাড অ্যারিথমিয়ার কজ কি ব্যাড অ্যারিথমিয়া সিক্স সাইনাস সিনড্রোম অ্যাক্টিভ ভেন্টিকুলার ব্লক কিছু ড্রাগস যেমন ডিগক্সিন রেড লিমিটিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা বিটা ব্লকার ঠিক আছে আর ট্যাকি অ্যারিথমিয়ার মধ্যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন সুপ্রাভেন্টিকুলার ট্যাকার্ডিয়া অথবা ভেন্টিকুলার ট্যাকার্ডিয়া এইসব কন্ডিশনের জন্য কিন্তু পেশেন্ট আমাদের কাছে রিয়ালি বলা আছে যে বইতে বলা আছে রিয়ালি সিনকোপ নিয়ে আসতে পারে আর একটা কার্ডিয়াক সিনকোপের কজ আছে মেকানিক্যাল অবস্ট্রাকশন ঠিক আছে কোনো কারণে আমাদের কার্ডিয়াক আউটপুট কম হচ্ছে যদি অ্যাওরটিক স্টেনোসিস থাকে তাহলে আমাদের কার্ডিয়াক আউটপুট কম হবে আমাদের কি হবে সেরেব্রাল পারফিউশন কম হবে তাহলে এই পেশেন্টগুলো আমাদের কাছে সিনকোপ নিয়ে আসতে পারে পেশেন্টের যদি এইচ ও সি এম থাকে হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি
হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, এই জিনিসটা কি আসলে এখন আপনাদের বলা মানে বোঝানো যাবে না? আমরা যারা ফিফথ ইয়ার আছো, যদি কার্ডিওলজি পড়ার সময় সুযোগ হয় আমি একটু করাই দেবো, ঠিক আছে? এইচওসিএম মনে রাখো এমনিতে। পেশেন্টের যদি কোনো কারণে পালমোনারি এম্বোলিজম হয়, ঠিক আছে, পেশেন্টের যদি কার্ডিয়াক টিউমার থাকে অথবা কোনো কারণে থ্রম্বোসিস হয় কোনো আর্টারিয়াল সিস্টেমে, ঠিক আছে, তাহলে কি হবে? কার্ডিয়াক আউটপুট কম হবে, ঠিক আছে, কম হওয়ার কারণে আমাদের পেশেন্ট গুলো সিনকোপ নিয়ে আসতে পারে। তাহলে আমরা যদি মনে রাখি কার্ডিয়াক সিনকোপের কজ, দুইটা হেডলাইনে মনে রাখবেন আপনার ট্যাকি সরি অ্যারিথমিয়া আর মেকানিক্যাল অবস্ট্রাকশন। অ্যারিথমিয়ার মধ্যে ব্যাড অ্যারিথমিয়া, ট্যাকি অ্যারিথমিয়া। ব্যাড অ্যারিথমিয়ার কয়েকটা কজ বলছি আমি, ট্যাকি অ্যারিথমিয়ার কয়েকটা কজ বলছি, আর মেকানিক্যাল অবস্ট্রাকশনেরও কয়েকটা কজ বলছি, ঠিক আছে। এই পেশেন্ট গুলো আপনার কাছে কি নিয়ে আসবে, ঠিক আছে, পেশেন্ট গুলো আপনার কাছে আসবে যে কিছু থাকে হলো প্রি মনিটরি সিমটম বলে, অর্থাৎ পেশেন্ট গুলো সিনকোপ হওয়ার আগে ওরা কিছু সিমটম থাকবে, যেমন চেস্ট পেইন, প্যালপিটেশন, ঠিক আছে, লাইট হেডেডনেস, এই সিমটম গুলো থাকবে। এবং পেশেন্ট গুলো তখন হঠাৎ করে কোনো কারণে আমাদের যদি ব্লাড কমে গেল, সিনকোপ হলো, আনকনসিয়াস হয়ে গেল, এবং বলা আছে এখানে যে এক্সট্রিম ডেড লাইক পেলার হবে, যখন পেশেন্ট গুলো সিনকোপ হয়ে যাবে, আনকনসিয়াস হয়ে যাবে, পেশেন্ট গুলো একদম পেলার হয়ে যাবে, ঠিক আছে, এক্সট্রিম ডেড লাইক পেলার বলা আছে, ঠিক আছে। তারপর পরবর্তীতে কি হতে পারে, পেশেন্টের রিকভারি হবে খুব তাড়াতাড়ি, কার্ডিয়াক মানে যদি কার্ডিয়াক কারণে যদি সিনকোপ হয়, পেশেন্ট গুলো রিকভারি করে খুব তাড়াতাড়ি, ঠিক আছে, খুব তাড়াতাড়ি পেশেন্ট গুলো রিকভারি করবে। এবং এই পেশেন্ট গুলো কি হয়ে থাকে, পেশেন্ট গুলো ব্যাগাল মানে অ্যাক্টিভিটি বেশি হওয়ার কারণে অনেক সময় নাউশিয়া ভমিটিং নিয়েও আপনার কাছে আসতে পারে, মানে পরবর্তীতে মানে ভালো হয়ে যাওয়ার পর, কনসাসনেস ফিরে আসার পর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কার্ডিয়াক সিনকোপ। বোঝা গেল কিছুটা? কঠিন হয়ে যাচ্ছে নাকি ভাই? হার্ট ফেলিওর হইলে কি সিনকোপ হইতে পারে? কার্ডিয়াক সিনকোপ রিয়েললি হতে পারে। বোঝা যাচ্ছে কিছুটা? পরবর্তীতে চলে আসো নিউরোকার্ডিয়াজেনিক সিনকোপ, যেটা আমরা বলি ব্যাসোব্যাগাল শক, নিউরোকার্ডিয়াজেনিক সিনকোপ বা ব্যাসোব্যাগাল যে শক যেটা আমরা বলি, ঠিক আছে। এখানে বলা আছে যে পেশেন্ট গুলো ইউজুয়ালি কিছু প্রিসিপিটিং ফ্যাক্টর থাকে। একটা পেশেন্ট যখন লং স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকবে, সরি লং টাইম স্ট্যান্ডিং পজিশনে থাকবে, দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে, অথবা পেশেন্ট যদি কোনো ইমোশনাল স্টেজে থাকে, ঠিক আছে, তখন হঠাৎ করে পেশেন্ট আনকনসাসনেস হয়ে যেতে পারে, সেটা হচ্ছে নিউরোকার্ডিয়াজেনিক সিনকোপ। নিউরোকার্ডিয়াজেনিক সিনকোপ স্পেশালি আমরা যখন লং স্ট্যান্ডিং টাইম ধরে অনেক লম্বা টাইম যখন ওটি করি, অনেক সময় আমাদের কিন্তু এরকম ঘটনা ঘটে থাকে, আমাদের হয়তো অনেকের ঘটেছে, ঠিক আছে, তখন হঠাৎ করে আপনি আনকনসাসনেস হয়ে যায় হঠাৎ করে পেশেন্ট গুলো, ঠিক আছে, অল্প টাইমের জন্য। এটা নিউরোকার্ডিয়াজেনিক সিনকোপ অথবা ব্যাসোব্যাগাল যে শকটা আমি যেটা বলি, ঠিক আছে। তারপরে কি হতে পারে, পেশেন্ট আপনি যখন যখন ফার্স্ট টাইম আপনি ওটিতে দাঁড়ান, ঠিক আছে, এরকম ঘটনা অনেকের ক্ষেত্রে ঘটে, ঠিক আছে, অনেক সময় বড় একটা ওটি হচ্ছে, অনেক ব্লাড লস হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, অনেক কিছু নতুন দেখলেন, বিশেষ করে থার্ড ইয়ারে ফার্স্ট টাইমে যায়, ঠিক আছে, তখন আপনি হঠাৎ করে কিন্তু এই যে ব্যাসোব্যাগাল শকে কি মানে একটা ইমোশনাল স্টেজে আপনি এই সিনকোপ আসতে পারে, ঠিক আছে, তখন আমরা বলি এটা নিউরোকার্ডিয়াজেনিক সিনকোপ বা ব্যাসোব্যাগাল শক, ঠিক আছে। এই পেশেন্ট গুলো আমাদের কাছে ইউজুয়ালি কি হয়ে থাকে, পেশেন্ট গুলো যখন মানে এরকম হয়, তখন পেশেন্ট গুলো কিছু সিমটম প্রডিউস হয় সিনকোপ হওয়ার আগে। পেশেন্ট গুলো ইউজুয়ালি কি হয়, পেশেন্ট গুলো এক্সেসিভ সুইটিং হবে, নাউশিয়া ভমিটিং এরকম হবে, এবং পেশেন্ট গুলো ব্যাজো ডাইলেশন হয়ে যাবে, ব্যাডিকার্ডিয়া হবে, হঠাৎ করে পেশেন্ট সিনকোপ হয়ে যাবে। সিনকোপ হওয়ার পর পেশেন্ট যখন পড়ে যাবে, ঠিক আছে, পড়ে যাওয়ার কারণে কি হবে, পড়ে যাওয়ার কারণে একটু পরে আবার পেশেন্ট গুলো যেহেতু মানে এখন গ্র্যাভিটেশনাল স্টেজে নাই, হঠাৎ করে আমাদের সেরিব্রাল পালপিটেশন বেড়ে যাবে, ঠিক আছে, পেশেন্ট গুলো কিন্তু অল্প টাইমের মধ্যে আবার ভালো হয়ে যায়। আপনারা দেখবেন আপনাদের ফ্রেন্ড যখন কেউ যদি এরকম ঘটনা ঘটে, ওটি করতেছে বা লং টাইম দাঁড়িয়ে থাকার কারণে বা নতুন ওটি করতে গেছে, তখন হঠাৎ করে আনকনসাসনেস হয়ে গেল, দুই মিনিট পর আপনি ধরে নিয়ে শোয়া দিলেন, ঠিক আছে, শোয়া দেওয়ার পরপরে কি হয়ে যায়, যেহেতু শোয়া দেওয়ার পরপরে আমাদের সেরিব্রাল পালপিটেশনটা কিছুটা বেড়ে যায়, পেশেন্ট গুলো কিন্তু তখন খুবই তাড়াতাড়িতে কি হয়, রিকভারি হয়ে যায়, ঠিক আছে, সিনকোপটা ভালো হয়ে যায়। এই জন্য বইয়ে একটা কথা বলা আছে, আপনি একটা পেশেন্ট রাস্তা দিয়ে যাচ্ছেন, যে পেশেন্ট দেখলেন যে হঠাৎ করে পড়ে গেল, ঠিক আছে, বইতে বলা আছে আপনি ওই পেশেন্টকে ধরে দাঁড়া করাবেন না, প্রথমে 1 থেকে 2 মিনিট মিনিমাম পেশেন্টকে শোয়া রেখে দেখবেন যে পেশেন্ট আসলে যদি এই নিউরোকার্ডিয়াজেনিক সিনকোপ হয় অথবা ব্যাসোব্যাগাল শক হয়, তাহলে হঠাৎ করে পেশেন্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে পেশেন্ট ভালো হয়ে যাবে। এই জন্য বইতে বলা আছে ওই পেশেন্টকে আপনি কখনোই তাড়াতাড়ি স্ট্যান্ডিং পজিশনে নিয়ে আসবেন না, তাহলে কি হবে, আবার পেশেন্ট সিনকোপে চলে যাবে, ঠিক আছে। পোস্টুরাল হাইপারটেনশন, পোস্টুরাল হাইপারটেনশন আমরা তখন বলবো একটা পেশেন্টের ধরেন আপনি মানে স্ট্রোকের ক্ষেত্রে হইতে পারে, হঠাৎ করে বুঝেনি আবার মানে একজন মানুষ হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেছে কিন্তু সে আসলে স্ট্রোক করছে, এরকম কি কখনো হইতে পারে? হ্যাঁ হতে পারে, তবে শোনো স্ট্রোকে আনকনসাসনেস খুবই আনকমন, স্ট্রোকে ইউজুয়ালি আমরা বলি যে আনকনসাসনেস হয় না, ঠিক আছে, খুবই আনকমন, এটা নেগেটিভ পয়েন্ট।
স্ট্রোকে যদি একটা পেশেন্ট আনকনসাসেস আপনি স্ট্রোক সাসপেক্ট করবেন খুব পরে, এটাকে আমরা নেগেটিভ পয়েন্ট বলি স্ট্রোকের ক্ষেত্রে, ঠিক আছে? তো মেডিকেল সায়েন্সে সবই হতে পারে। পোস্টারাল হাইপারটেনশনটা চলে আসো, পোস্টারাল হাইপারটেনশন আমরা কখন বলবো এটা তোমাদেরকে একটু জানতে হবে, বা পোস্টারাল হাইপারটেনশন আমরা কিভাবে দেখি আমি একটু শোনো। আমরা একটা পেশেন্টের শোয়া অবস্থায় বিপি মাপবো, ঠিক আছে? তারপরে পেশেন্টকে দাঁড়া করা দেবো, দাঁড়া করে দিয়ে আমরা বিপিকা বাধাই রাখি। শোয়া অবস্থায় বিপি মাপলাম, ধরলাম আমি পাইলাম 130/80, ঠিক আছে? পেশেন্টকে দাঁড়া করে দিলাম, দাঁড়া করে দেওয়ার পর 2-3 মিনিট বলা আছে, অনেক বইসে 1-2 মিনিট বলা আছে, 2-3 মিনিট পেশেন্টকে দাঁড়া করে রাখবো, বা 1-2 মিনিট পেশেন্টকে দাঁড়া করে রাখবো, ঠিক আছে? দাঁড়া করে রাখার পর আমরা কি করব, আবার বিপি মাপবো, ঠিক আছে? এই বিপি মেপে যদি মানে ওই শোয়া অবস্থার যে স্ট্যান্ডিং পজিশনে বিপি মোর দ্যান সিস্টোলিক বিপি মোর দ্যান 20 অথবা ডায়াস্টোলিক বিপি মোর দ্যান 10 কমে যায়, তাহলে আমরা মনে করব পেশেন্টের পোস্টারাল হাইপারটেনশন আছে, ঠিক আছে? পোস্টারাল হাইপারটেনশন আছে আমরা কখন বলবো, একটা পেশেন্টের বিপি মাপার পর শোয়া অবস্থার যে স্ট্যান্ডিং পজিশনে যদি বিপি কি হয় সিস্টোলিক বিপি মোর দ্যান 20 এবং ডায়াস্টোলিক বিপি মোর দ্যান 10 কমে যায়, তখন আমরা বলি পেশেন্টের পোস্টারাল হাইপারটেনশন আছে। আশা করি বোঝা গেছে। কি কি কজে হতে পারে, স্পেশালি হাইপোভলেমিয়া, হাইপোভলেমিয়া ডিউ টু এনি কজ, ডায়রিয়া, ভমিটিং, যে কোনো কজে যদি, অথবা হিমোরেজ হচ্ছে কোনো কারণে, ঠিক আছে? মানে হাইপোভলেমিয়া ডিউ টু এনি কজ পোস্টারাল হাইপারটেনশন তুমি পেতে পারো। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ স্পেশালি আমরা যেগুলোতে পেয়ে থাকি ডায়াবেটিক্স, আলফা ব্লকার, এসি ইনহিবিটর, ARB, ঠিক আছে? এই ড্রাগগুলোতে আমরা কি পেতে পারি, পোস্টারাল হাইপারটেনশন পেতে পারি। অটোনমিক নিউরোপ্যাথি, ঠিক আছে? অটোনমিক নিউরোপ্যাথি যদি হয় পেশেন্টের আমরা পেতে পারি। এডিসন ডিজিজ খুবই ইম্পর্টেন্ট, এন্ডোগাইনে আমরা পড়বো এডিসন ডিজিজ, এই পেশেন্ট গুলো পোস্টারাল হাইপারটেনশন বা পোস্টারাল ড্রপ পেয়ে থাকি আমরা, ঠিক আছে? এটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া মোটামুটি ধরো চলে। এবং যদি পেশেন্ট ডায়াবেটিসে যখন অটোনমিক নিউরোপ্যাথি হবে তখন পেতে পারেন, তার আগে পাবেন না। কমপ্লিকেশন ডেভেলপ করে যখন অটোনমিক নিউরোপ্যাথি হবে তখন পাবেন, ঠিক আছে? তার আগে পাবেন না, নর্মালি কন্ডিশন হবে না। তারপরে পেশেন্টের যদি মানে এল্ডারলি এজ হয়, মানে বয়স মোর দেন 65 হয়, এদের আমাদের আটারে ইলাস্টিসিটিটা একটু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সেই কারণে আমাদের স্ট্যান্ডিং পজিশন যখন দাঁড়াবে, নর্মালি আমাদের যে ভ্যাজোকনস্ট্রিকশন হওয়ার কথা এটা হবে না, ঠিক আছে? না হওয়ার কারণে আমাদের যে পেরিফেরাল ভ্যাজোকনস্ট্রিকশন হচ্ছে না, এর জন্য বিপি কমে যাবে, এর জন্য ওই পেশেন্ট গুলো পোস্টারাল হাইপারটেনশন নিয়ে আসতে পারে, ঠিক আছে? এবং সিনকোপের মোটামুটি যে কজ গুলো বললাম, কার্ডিওজেনিক, নিউরোকার্ডিওজেনিক, পোস্টারাল হাইপারটেনশন, এর আন্ডারে যে কজ গুলো বলেছি সবগুলো সিনকোপের কজ। আর দুই একটা কজ এমনি লিখে রাখতে পারো, হাইপোগ্লাইসেমিয়াতে পেশেন্ট সিনকোপ হতে পারে, অ্যাংজাইটির কারণে পেশেন্ট সিনকোপ হতে পারে, প্যানিক অ্যাটাকের কারণে পেশেন্টের সিনকোপ হতে পারে, ঠিক আছে? তাহলে আমি বুঝি নাই, আবার বলো। হ্যাঁ, পেশেন্ট যখন দাঁড়াবে, যখন দাঁড়ানো অবস্থায় বিপি মাপবো, তখন বিপি কমে যাবে, এবং কতটুকু কমবে এটাও বলা আছে। সিস্টোলিক মোর দেন যদি 20 কমে, ডায়াস্টোলিক মোর দেন 10 কমে, 10 কমে, তখন আমরা কিন্তু পোস্টারাল হাইপারটেনশন বলি, তার আগে বলতে পারবো না, ঠিক আছে? প্যানিক অ্যাটাকে কোন ধরনের সিনকোপটা পাওয়া যাবে, প্যানিক অ্যাটাকে কোন ধরনের সিনকোপ? ও আচ্ছা, এটা এই টাইপের মধ্যে নাই, এটা কোনো টাইপের মধ্যে নাই দেখে আমি আলাদা করে বলছি, ঠিক আছে? হাইপোগ্লাইসেমিয়া লিখে রাখো, আদার কজ দিয়ে লিখে রাখো। একজনের এক এক রকম হয়, তাই না? কারো কারো মানে দেখা যায় যে অনেক কাঁপুনি আসতে পারে, কারো কারো সিনকোপ হতে পারে, কারো কারো আবার মাথা ঝিমঝিম করে। হ্যাঁ হ্যাঁ, ওটা প্যানিক। হ্যাঁ, আমরা সাইকিয়াট্রিক, হ্যাঁ সাইকিয়াট্রিক পড়ার সময় বলবো, ঠিক আছে? মনে রাখো যে আদার কজের মধ্যে হাইপোগ্লাইসেমিয়া, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, সময় নেই আমরা শেষ করে দিতে হবে। দেখো পরবর্তীতে একটা জিনিস তোমাকে জানতে হবে, এই সিনকোপ আর সিজার এই দুটোর মধ্যে পার্থক্য তোমাকে একটু করতে হবে। ডেভিসনে দেওয়া আছে, পড়ে নিবা। পড়া থাকে সায়ানোসিস, ল্যাটারাল টাং বাইটিন, ইনভলেন্টারি মিক্সিরেশন, ইনভলেন্টারি ফিকাল ইনকন্টিনেন্স, পোস্ট এক্সট্রাল ডেলিরিয়াম, পোস্ট এক্সট্রাল অ্যামনেশিয়া, পোস্ট এক্সট্রাল হেডেক, সবগুলোই সিজারে থাকবে, সিনকোপে থাকবে না। শুধুমাত্র র্যাপিড রিকভারি হবে সিনকোপে, আর লেট মানে রিকভারিতে দেরি হতে সময় লাগে লাগা সিজারে, বলা হয় মিনিমাম 5 মিনিটের পরে রিকভারি হয় সিজারে, আর সিনকোপে 1-2 মিনিটের পর মধ্যে রিকভারি হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই চারটা একটু ডেভিশন থেকে আমি আনছি, পড়ে নিবা তোমরা সবাই, সিনকোপ এবং সিজারের কিভাবে ডিফারেনশিয়েট করবো, ফিফটার তো অবশ্যই পড়বা। এই কজিওলজি গুলো আমি সুন্দরভাবে অন্যভাবে আলোচনা করছি, এটাই ডেভিশনের একটা কজ দেওয়া আছে সিনকোপের, আমি এত বলি নাই, মেইনলি আমি যেগুলো বলছি এগুলো পড়লেই হবে। কার্ডিয়াক সিনকোপ, নিউরোকার্ডিওজেনিক সিনকোপ, সিজারের মধ্যে পার্থক্য, এটা ডেভিশনের চার্ট, আমি বলে দিয়েছি মোটামুটি এগুলোই। প্যালপিটেশন, একটা পেশেন্ট যদি প্যালপিটেশন নিয়ে আসে, আমি 1 মিনিটে বলবো, আপনাদের দুইটা জিনিস দেখতে হবে, রেগুলার, ইরেগুলার, ঠিক আছে? যদি রেগুলার হয় তাহলে আমাদের যদি ইরেগুলার হয় আমাদের মাথায় দুইটা ডিডি আসবে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা অ্যাক্টোপিক বিট,
যদি রেগুলার হয় তখন আমাদের দেখতে হবে হার্ট রেট কেমন। হার্ট রেট যদি একটু বেশি হয় 120 এর তখন আমাদের ডিডি আসবে এসবিটি বিটি, এসবিটি সুপ্রাভেন্ডিকুলার ট্যাকেটিয়া, বিটি ভেন্ট্রিকুলার ট্যাকেটিয়া। আর হার্ট রেট যদি 120 এর কম হয় সেক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস সাইনাস ট্যাকেটিয়া, হাই স্ট্রোক ভলিউম ডিউ টু অ্যানজাইনা অ্যানজাইটি অথবা কোনো বাল্ব ডিজিজের কারণে। ঠিক আছে, এর ডেভিডসনের চার্ট একটু দেখে নিও তোমরা, ফিফথ ইয়ারে যারা, হার্ট ইয়ার না দেখলে চলবে। আর একটা এক লাইনে বলে দিচ্ছি, কার্ডিয়াক অ্যারেস্ট, ঠিক আছে, মানে সাডেন লস অফ দা কার্ডিয়াক অ্যাক্টিভিটি, একদম পুরো কার্ডিয়াক অ্যাক্টিভিটি লস হয়ে যাবে, অর্থাৎ কার্ডিয়াক আউটপুট লস হয়ে যাবে। ঠিক আছে, তখন আমরা বলি কার্ডিয়াক অ্যারেস্ট। ঠিক আছে, কি কি কারণ হতে পারে, মেইনলি চারটা কজ দেওয়া আছে ডেভিশনে দেখবা, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, তারপর হচ্ছে ভেন্টিকুলার ফিব্রিলেশন, এসিস্টল মানে হার্টে কোনো কন্ট্রাকশনই হচ্ছে না, ঠিক আছে, অথবা পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। ঠিক আছে, এই মেইন কন্ডিশন চারটা। আর যারা ফিফথ ইয়ার আসো এখান থেকে আরেকটা জিনিস পড়বা, ডেভিশনের একটা চার্ট আছে, হোয়াট আর দা কজেস অফ দা সাডেন কার্ডিয়াক ডেথ। সাডেন কার্ডিয়াক ডেথের কয়েকটা কজ দেওয়া আছে ডেভিশনে, এমআই, মাইকোকার্ডিয়াল ইনফার্কশন, অ্যাওর্টিক স্টেনোসিস, হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, লং কিউটি সিনড্রোম, ঠিক আছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ঠিক আছে, এরকম কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, মুখস্থ করে নিবা। কোনো কোশ্চেন আছে, কোনো কোশ্চেন আছে আপনাদের, থাকলে বলেন, নাহলে আমরা শেষ করে দেবো না, আমাদের সময় হয়েছে সবারই। হ্যালো, হ্যাঁ ধন্যবাদ, আমাদের সময় অনেক ওভারটেক হয়ে গেছে, আর আশা করি যতটুকু বলছি থার্ড ইয়ার এইটুকাই পড়বা, ফিফথ ইয়ার তোমরা বই পড়বা, ডিভিশন পড়বা, তাহলে আরো কিছু ডিটেইল জানতে পারবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।